আমরা আগের দিন যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে সুলতানি যুগের ব্যাপারে তো পরবর্তী নেক্সট ক্লাস সেটা হচ্ছে মুঘল যুগ তো মুঘল যুগ থেকে আজকে আমরা ন্যাচারালি কী ধরনের কীভাবে সেটা আগে বলি অনেক গল্প আছে কোন রাজার সময় কি ঘটনা ঘটেছে সেই সমস্ত স্টাইলে আমরা না পড়ে গতানুগতিক ওই বই ধরে যেরকম পড়া হয় সেই স্টাইলে আজকে পড়বো না পড়ব কীরকম ন্যাচারালি কোয়েশ্চেন অ্যান্সার ঠিক আছে ডাইরেক্টলি যেগুলো আমাদের পরীক্ষায় সরাসরি জিজ্ঞেস করা হয় সেই ধরনের প্রশ্ন উত্তর করে করে আমরা চেষ্টা করব ক্লাসটাকে পুরোটা কমপ্লিট করার আশা করব তোমরা সবাই ভিডিওটা দেখবে পুরোটা ভিডিও দেখবে কারণ লাস্ট দিকে আমি খুব ভালো ভালো কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের কাছে রাখবো যেগুলো তোমরা চেষ্টা করবে নিজে উত্তর দেওয়ার তাছাড়া তো আমি উত্তর দেবোই অসুবিধা কিছু নেই আর চেষ্টা করো খাতা পেন নিয়ে বসার যদি শোনার সঙ্গে সঙ্গে যদি তোমরা নোট ডাউন করো তাহলে দেখবে সেগুলো পরবর্তীকালে রিভাইজ করতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে তো বেশি দেরি না করে সরাসরি ক্লাসটা শুরু করে দিই ক্লাসটার টপিক আমি লিখেছি মোগল যুগ টপিকের নাম মোগল যুগ পড়বো কীভাবে না তো কোয়েশন অ্যান্সার করে শুরু করে দিই বেশি দেরি নাই সময়ও আমাদের কাছে অনেক কম আর একটু তাড়াতাড়ি বলবো স্পিডে বলবো তো চেষ্টা করবে খাতায় তাড়াতাড়ি লিখে নেওয়ার প্রথমত যে সমস্ত রাজারা মোগল যুগে রাজত্ব করেছে প্রথমত সতেরো জন রাজা ছিল সতেরো জন রাজা মোগল যুগে রাজত্ব করেছে ঠিক আছে আমরা যে ছোটোবেলা থেকে পড়ে আসছি বাবার হলো আবার জল সারিল ঔষধে এইভাবে ক্রমান্বয়ে প্রথমে বাবর তারপরে হুমায়ুন আকবর এভাবে যে রাজার নামগুলো আমরা পড়ে থাকি তারপরেও কিন্তু অনেক রাজা আছে তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কতজন রাজা মোগল যুগে রাজত্ব করেছে উত্তর কি সতেরো জন আর এই যে মোগল যুগ আমাদের হচ্ছে মোগল যুগের টাইম পিরিয়ড কতটা একদম পনেরোশো ছাব্বিশ থেকে আঠেরোশো পর্যন্ত মানে পলাশির যুদ্ধ একদম সরি পলাশির যুদ্ধ নয় একদম বিদ্রোহ পর্যন্ত আমাদের এই টাইম পিরিয়ডটা চলবে কবে থেকে পনেরোশো ছাব্বিশ থেকে অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ থেকে শুরু করে বিদ্রোহ পর্যন্ত আমাদের পুরো যুগটাই হচ্ছে মোগল যুগ আর সিপাই বিদ্রোহ থেকে যে টপিকগুলো আমরা পরের দিকে পড়ব সেগুলো কিন্তু চলবে আধুনিক ভারতের সঙ্গে অর্থাৎ মডার্ন ইন্ডিয়াতে সেখানে দেখব যে ভারতের জাতীয় সংগ্রাম জাতীয় সংগ্রামের ইতিহাসের সঙ্গে সঙ্গে সেইগুলো পড়তে থাকবো তো বোর্ডে যেরকম করে প্রত্যেক দিন পড়ি সেভাবে পড়বো আমি কিছু তোমাদের সুবিধার জন্য ছক তৈরি করেছি যে ছকে টপিক অনুযায়ী বেশ কিছু জিনিস লেখা আছে যেমন ধরো অনেক সময় জিজ্ঞেস করা হয় যে এই রাজার সমাধিস্থল কোথায় আছে বা টম কোথায় অবস্থিত কিংবা জিজ্ঞেস করবে এই রাজার নামের মানে কী ঠিক আছে এই সম্রাটের নামের মানে কি কিংবা তার তারা তৈরি আর্কিটেকচার এই অনেক রকম কোয়েশ্চেন সেই রকম করে আমি পুরোপুরি লিস্ট লিস্ট করে দিয়েছি একদম মানে চাল ডাল দিয়ে খিচুড়ি খিচুড়ি বানানোই আছে তোমরা শুধু খেয়ে নাও এইটুকুই আমি চাইছি ঠিক আছে চলো শুরু করি তো ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে বাবরের আচ্ছা বাবরের বাবার নাম কি আর মায়ের নাম কী বাবার নাম হচ্ছে ওমর শেখ মির্জা আর মায়ের নাম হচ্ছে কুতুল লেগার খাতুং ঠিক আছে তো আমাদের তৈমুর লং আর চেঙ্গিস খানের মানে বাবার দিক আর মায়ের দিক এই দুই বংশধর থেকে মানে এই দুয়ের জাতির মিশ্রণ থেকে আমাদের বাবরের উৎপত্তি ঠিক আছে মানে বাবা এক দিক থেকে মা অন্য একটা কুলের মানে দুই দুটো কুল বাবরের দিক বাবার দিক বললাম আর মায়ের দিক বললাম দিয়ে তৈরি হলো বাবর ঠিক আছে বাবর প্রথমত প্রথমে ছিল ফরগোনা জেলার রাজা তো সেখানে বারো বছর বয়সে ফরগোনাতে রাজত্ব করার পরে আলটিমেটলি বাবর কি করছে ভারতবর্ষে ইব্রাহিম লোদিকে পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধে হারিয়ে এখানে মোগল সাম্রাজ্যের সূচনা করে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সূচনা করছে তো এখানে যে টপিকগুলো লিখেছি সেই টপিক অনুযায়ী পড়তে পড়তে যায় বাবরের স্ত্রীর নাম কী ওয়াইফ তাহলে বাবরের ওয়াইফের নাম হচ্ছে মাহাম বেগম হুমায়ুনের স্ত্রীর নাম কি হামিদা বানু বাবরের ওয়াইফ মাহাম বেগম হুমায়ুনের স্ত্রী হামিদা বানু আকবরের বইয়ের নাম কি হরকা বাই জাহাঙ্গীরের বইয়ের নাম কি জগৎ গোসাই বা নিশা শাহজাহানের বইয়ের নাম কি আরজুমান বানু আর ঔরঙ্গজেবের স্ত্রীর নাম কি দিলরাজ বানু তাহলে বাবরের মাহাম বেগম অ্যাকচুয়ালি তখনকার রাজাদের বা মুঘল সম্রাটের অনেক অনেক পত্নী ছিল আমরা মেন মেন একটা একটা করে নামই মনে রাখার চেষ্টা করব। তো বাবরের মাহাম বেগম হুমায়ুনের স্ত্রীর নাম হামিদা বানু আকবরের স্ত্রীর নাম হরকাবাই বা যোধাবাই পরবর্তীকালে আমরা সিনেমা তো দেখেছি আকবরের হরকাবাই বা যোধাবাই জাহাঙ্গীরের জগৎ গোসাই মেহেরুন নিশা জগৎ গোসাই বা অন্য আরেক মেহরুর শাহজাহানের স্ত্রীর নাম কি অঞ্জুমান বানু অঞ্জুমান বানু বেগম আর ঔরঙ্গজেবের স্ত্রীর নাম কি দিলরাজ বানু ক্লিয়ার তাহলে স্ত্রীর লিস্ট আমরা পেয়ে গেলাম আশা করি তোমরা খাতায় লিখে নিয়েছো আমার সঙ্গে তোমরা আরেকবার রিপিট করবে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের মনে থাকবে নাহলে কিন্তু ভুলে যাবে রিপিটেশন খুবই দরকার ঠিক আছে যেটাই পড়বে না কেন ভবিষ্যতে চেষ্টা করবে বারবার সেটাকে রিপিট করার আরেকবার বলি বাবরের স্ত্রীর নাম মাহাম বেগম হুমায়ুনের স্ত্রীর নাম হামিদা বানু আকবরের স্ত্রীর নাম বাই বা যোধাবাই জাহাঙ্গীরের স্ত্রীর নাম জগৎ ঘোষাই কিংবা মেহরুন নিসা শাহজাহানের বইয়ের নাম আরজুমান বানু বেগম ঔরাঙ্গজেবের দিলরাজ বানু ক্লিয়ার এতদূর পর্যন্ত আশা করি তোমাদের খাতায় লেখাও হয়ে গেছে শুনেও নিয়েছ এরপরে আমরা কিছু কিছু রাইটারের নাম পড়ব যারা মুঘল যুগে খুব ভালো ভালো বই লিখেছে ঠিক আছে কিছু কিছু রাইটারের নাম আমরা পড়ব যেখানে দেখব মুঘল যুগে তারা খুব ভালো ভালো কিছু বই লিখছে তো তাদের নামগুলো এবার পড়ি প্রথমেই যেটা লিখেছি সেটা হচ্ছে আবুল ফজল ঠিক আছে আবুল ফজলের লেখা বইয়ের নাম কী না তো আকবরনামা আইনি আকবরী আকবর নামা আর আইনি আকবরী কে লিখেছে আবুল ফজল আবুল ফজলের লেখা বইয়ের নাম কী আকবর নামা আইনি আকবরী আকবরনামা আইনি আকবরী আবুল ফজল আকবরনামা আইনি আকবরী আবুল ফজল ঠিক আছে দ্বিতীয় আলমগীর নামা আলমগীর কার উপাধি ছিল ঔরঙ্গজেবের তাহলে ঔরঙ্গজেবের মানে ঔরঙ্গজেব সম্পর্কে লেখা বই হচ্ছে আলমগীর নামা কে লিখেছে মির্জা মোহাম্মদ কাজিম মির্জা মোহাম্মদ কাজিম আলম আলমগীর নামা মির্জা মোহাম্মদ কাজিম তুজুক ই বাবরি তুজুক কি বাবরি বাবরি মানে বাবর তুজু কি বাবরি বাবর লিখেছে তুজুকি বাবরি বাবর লিখেছে তুজুক ই জাহাঙ্গীরি জাহাঙ্গীর লিখেছে তুজুক ই জাহাঙ্গীরি জাহাঙ্গীর লিখেছে হুমায়ুন নামা গুলবদন বেগম হুমায়ুনের বোন ছিল গুলবদন বেগম হুমায়ুন নামা গুলবদন বেগম মুক্তাব উল তারিক বদাউনি মুক্তাব উল তারিক মদাউনি তারিকি ফিরোজ শাহী আব আব্বাস খাঁ শেরওয়ানি আব্বাস খাঁ শেরওয়ানি তারিকি শেরশাহী আবগাস খাঁ শেরওয়ানি তারিকি শেরশাহী আবগাস আব্বাস খাঁ শেরওয়ানি মুক্তাব উল তারিক মদাউনি হুমায়ুন নামা গুলবদন বেগম তুজুকি জাহাঙ্গীরি জাহাঙ্গীর তুজুকি বাবরি বাবুর আলমগীর নামা মির্জা মোহাম্মদ কাজিম আকবর নামা আইনে আকবরই আবুল ফজল এছাড়াও এই টাইম পিরিয়ডে পদ্মাবত বইটা কে লিখেছে মালিক মোহাম্মদ জয়সি মালিক মোহাম্মদ জয়সি খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব দেয় পদ্মাবত বইটি কে লিখেছে মালিক মোহাম্মদ জয়সি মালিক মোহাম্মদ জয়সি পদ্মাবত শুনে শুনে তোমাদের মুখস্থ হয়ে যাবে দেখো তারিকি ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারনী তারিকি ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারনী ঠিক আছে আচ্ছা তো আমি আর একবার তোমাদেরকে রিপিট করব যে সমস্ত জিনিসগুলো বললাম সেটা হচ্ছে আকবর নামা কে লিখেছে আমার সঙ্গে তোমরা না দেখে বলার চেষ্টা করো আবুল ফজল সেকেন্ড হচ্ছে আলমগীর নামা কে লিখেছে মির্জা মোহাম্মদ কাজিম থার্ড তুজুকি বাবরি বাবর বাবরি থেকে বাবর তুজুকি জাহাঙ্গীরি জাহাঙ্গীর হুমায়ুন নামা কে লিখেছে হুমায়ুনের বোন গুলবদন বেগম মুক্তাব উল তারিক কে লিখেছে বাদাউনি মুক্তাব উল তারিক বাদাউনি তারিকি শেরশাহী আব আব্বাস খা শেরওয়ানি তারিখ শেরশাহী আব্বাস খাঁ শেরোয়ানি মানে শেরশাহ সম্বন্ধে লেখা বই পদ্মাবত কে লিখেছে না তো কে পদ্মাবত কে লিখেছে মালিক মোহাম্মদ জয়সি মা মালিক মোহাম্মদ জয়সি কি ফিরোজ সাহি কে লিখেছে জিয়াউদ্দিন রজম রজমনামা কে লিখেছে রজমনামা লিখেছে আবুল ফজল ঠিক আছে রজমনামাটা অ্যাকচুয়ালি কী রজমনামাটা হচ্ছে ফার্সি ভাষায় মহাভারত ফার্সি ভাষায় মহাভারতের নাম হচ্ছে রজমনামা কে লিখেছে আবুল ফজল ক্লিয়ার আবুল ফজল লিখছে ফার্সি ভাষায় মহাভারত যার নাম হচ্ছে রজমনামা আর শাহজাহানাম শাহজাহান নামা কে লিখেছে ইনায়েত খাঁ শাহজাহান নামা কে লিখেছে ইনায়েত খাঁ আর শাহনামা কি লিখেছে ফিরদোষী শাহনামা ফিরদোষী শাহ জাহান নামা ইনায়েত খাঁ শাহনামা ফিরদোষী শাহ জাহান নামা ইনায়েত খাঁ পদ্মাবত মালিক মোহাম্মদ জয়সি রজমনামা কে লিখেছে আবুল ফজল যেটা কিনা মহাভারত ফার্সি ভাষায় মহাভারতের নাম হয়ে গেল আমাদের রজমনামা ক্লিয়ার এতদূর পর্যন্ত আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা না দেখো যদি তোমরা মোবাইলটাকে রোটেট করো সেখানে একটু পিক্সেল রেটটা মোটা তিনশো ষাট কিংবা চারশো আশিতে দাও তাহলে দেখবে যে বোর্ডের লেখাগুলো স্পষ্ট দেখাচ্ছে এবং যেহেতু তাড়াতাড়ি বলছি অনেকেরই হয়তো লেখা বাদ চলে যেতে পারে তো যদি কোনো কারণে বাদ চলে যায় তোমরা সেটাকে আরেকবার লিখে নাও আর প্রথমেই একটা স্ক্রিনশট নিয়ে নাও আমি সরে যাচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে নাও কারণ আমাকে বোর্ডটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমত স্ত্রী মানে কোন মোগল সম্রাটের স্ত্রীর নাম কী সেগুলো আমরা পড়ে নিয়েছি যেমন বাবরের বইয়ের নাম ছিল মহা মহাম বেগম হুমায়ুনের স্ত্রীর নাম হামিদা বানু আকবরের হরকাবাই জাহাঙ্গীরের বইয়ের নাম নিসা বা জগৎ গোসাই শাহজাহানের বইয়ের নাম আঞ্জুমানা আঞ্জুমান বানু বেগম আর ঔরাঙ্গজেবের দিলরাজ বানু ঠিক আছে তো এইগুলো তো আমরা অলরেডি পড়লাম এতদূর আমাদের হয়ে গেছে কিছু ইম্পর্টেন্ট বুকস এবং তার অথার পড়ে নিয়েছি বুকস অ্যান্ড অথার্স এগুলো ম্যাক্সিমাম এখানে তারিকি ফিরোজশাহিটা আগেকার বই লেখা লিখে ফেলেছি তো ঠিক আছে একসঙ্গে রাখো অসুবিধা কিছু নেই তো এরপরে আমরা যে সমস্ত রাজারা রাজত্ব করেছে তাদের আসল নামগুলো পড়বো ঠিক আছে স্ক্রিনশট তোমরা নিয়ে নিছ একটু পরে কিন্তু বোর্ড মুছে দেবো তোমরা পার যদি না নিয়ে থাকো তোমরা আরেকবার স্ক্রিনশট নিয়ে নাও আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এইবার আসল নাম কি শের সাহর আসল নাম কি এই যে সাহর লোকটার কথা বলছি শাহ হেভি ইম্পর্ট্যান্ট লোক ইনি ছিলেন আফগানি তো সাহর অনেক স্টাইল এখনও কিন্তু ভারত সরকার এগুলো মানে আমাদের ভারতে কিন্তু শেরশাহর অনেক প্রচলিত স্টাইল আমরা কিন্তু এখনো চালাই শেরশাহের আসল নাম ছিল ফরিদ খাঁ ছোটোবেলায় বাঘ মেরে দিয়েছিল একাই তার জন্য সেখান থেকে শের খাঁ শের খাঁ থেকে শেরশাহ তাহলে শেরশাহর আসল নাম ফরিদ খাঁ ক্লিয়ার নূরজাহান নূরজাহান কার নাম মেহরুন নেশার নাম ছিল নূরজাহান জগতের আলো নূরজাহান ঠিক আছে নূরজাহান জগতের আলো মানে মানে বললাম মেহরুন নেশার নাম মুমতাজ মুমতাজ মানে তাজমহল মুমতাজ মানে শাহজাহানের বউয়ের নাম মুমতাজ আসল নাম কী ছিল আঞ্জুমান বানু বেগম আঞ্জুমান বানু বেগম বাবরের আসল নাম কী ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হুমায়ুনের আসল নাম কী ছিল নাসিরুদ্দিন মোহাম্মদ নাসিরুদ্দিন মোহাম্মদ তো হুমায়ুন শব্দের অর্থ কী হুমায়ুন শব্দের অর্থ হলো ভাগ্যবান হুমায়ুন শব্দের অর্থ কী ভাগ্যবান বাবর শব্দের অর্থ কী বাঘ বা সিংহ জাহাঙ্গীরের নাম কী ছিল সেলিম জাহাঙ্গীরের নাম কী ছিল সেলিম শাহজাহানের নাম কী ছিল খুর্রম তাহলে আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে শের শাহের নাম কি ফরিদ খাঁ নুরজাহানের নাম কি মেহরুন নিসা মুমতাজের নাম কি আঞ্জুমান বানু বেগম মুমতাজ তাজমহল ওর নাম অনুসারে হচ্ছে বাবরের নাম কি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হুমায়ুনের নাম কি নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুনের মানে কি ভাগ্যবান বা সৌভাগ্যবান বাবরের মানে কি বাঘ বা সিংহ জাহাঙ্গীরের নাম কী ছিল সেলিম আর শাহজাহানের নাম কি ছিল খুর্রম এতদূর ক্লিয়ার এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে সমাধিস্থল বা টম মানে কোন রাজার সমাধি কোথায় আছে দেখবে বলবে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বাইরে অবস্থিত মানে অমুক রাজার সমাধি ভারতের বাইরে তো অ্যাকচুয়ালি তিনজন ছিল মুঘল সম্রাট যাদের সমাধি ভারতের বাইরে ছিল তো সেগুলো একটু পরেই তোমরা বুঝতে পারবে কে কে ছিল সেগুলো একটা একটা করে বলি প্রথমত বাবর বাবরের কবর কোথায় আছে বাবরের কবর আছে আরামবাগ কাবুল কাবুলের আরামবাগ পার্কে বাবরের সমাধি আছে ঠিক আছে বাবরের সমাধি কোথায় আছে কাবুলে ক্লিয়ার বাবরের সমাধি কোথায় কাবুলে হুমায়ুনের সমাধি কোথায় দিল্লিতে হুমায়ুনের সমাধি দিল্লিতে আকবরের সমাধি কোথায় সেকেন্দ্রাবাদে সেকেন্দ্রা আকবরের সমাধি সেকেন্দ্রায় জাহাঙ্গীরের সমাধি কোথায় লাহোরে তাহলে লাহোর এটা কিন্তু ভারতের বাইরে লাহোর ভারতের বাইরে শাহজাহানের সমাধি তাজমহল মুমতাজের পাশেই রাখা আছে শাহজাহান আর লাস্ট হচ্ছে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের সমাধিস্থল হচ্ছে খুলদাবাদ বা মহারাষ্ট্র খুলদাবাদ বা মহারাষ্ট্র ঔরঙ্গজেবের সমাধি ঠিক আছে তাহলে এখানে দেখো আমি অলরেডি দুটো পেলাম একটা হচ্ছে কাবুল যেটা ভারতের বাইরে কাবুল এটা একটা পেলাম আরেকটা পাচ্ছি লাহোর এটাও ভারতের বাইরে আর একজনও আছে যার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ আমাদের মোগল সাম্রাজ্যের শেষ সুলতান একদম লাস্ট সতেরোতম বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ যাকে বলা হয় তো সেখানে দেখব যে আঠেরোশো সাতান্ন যুদ্ধের সময় তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং প্রথমে লালকেল্লায় রাখা হবে পরবর্তীকালে ইংরেজরা তাকে রেঙ্গুনে পাঠিয়ে দেবে এবং রেঙ্গুনে তার সমস্ত মানে যত তার সন্তান সন্ততি আছে বা মোঘল সাম্রাজ্যের অন্যান্য যারা থাকবে তাদের সবাইকে মেরে দিয়ে পুরোপুরি মোঘল সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে এবং রেঙ্গুনেই থাকবে কিন্তু আমাদের বাহাদুর শাহ দ্বিতীয় রেঙ্গুন বাহাদুর শাহ দ্বিতীয় ঠিক আছে বাহাদুর শাহ দ্বিতীয় বা সেকেন্ড বাহাদুর শাহ এ হচ্ছে রেঙ্গুন মা ইয়াংগুন যেটা ঠিক আছে রেঙ্গুনে আছে কবর তাহলে ভারতের বাইরে কটা কবর পেলাম তিনটে কবর পেলাম কি কি পেলাম প্রথমত পেলাম বাবরের কবর কব কাবুলে বাবরের কবর কাবুলে সমাধিস্থল তারপরে পেয়েছি জাহাঙ্গীর জাহাঙ্গীরের সমাধিস্থল লাহোরে আর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ দ্বিতীয়র আমাদের হচ্ছে রেঙ্গুনে ঠিক আছে এতদূর পর্যন্ত তোমাদের আশা করি কোনো রকম সমস্যা নেই এগুলো আমি লিস্ট লিস্ট করে রেখেছি এক জায়গায় টপিকগুলো থাকলে তোমাদের পড়তে সুবিধা হবে বলে আমি গতানুগতিক বইয়ের গল্পের ছলে কিন্তু পড়াচ্ছি না এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা একটা কোশ্চেন যে কটা লাইন লিখেছি প্রতিটা একটা একটা কোয়েশ্চেন তুমি ভেবনা স্যার গল্প করছে কিন্তু এগুলোই কিন্তু প্রশ্ন পরীক্ষায় দেবে যে বাবরের সমাধিস্থল কোথায় আছে অপশন চারটে যে কোনো একটা বলতে হবে উত্তর কী হবে কাবুল কাবুলের কোথায় আরামবাগ পার্কে ঠিক আছে আরামবাগ হয়তো থাকবে না কাবুল অপশনে থাকবে আচ্ছা তাহলে আমরা কী কী বললাম প্রথমত বললাম স্ত্রীর নাম স্ত্রীর নাম বাবরের স্ত্রীর নাম কি মহম বেগম হুমায়ুন স্ত্রীর নাম কি হামিদা বানু আকবরের স্ত্রীর নাম কি হরকাবাই বা যোধা ভাই জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি জগৎ গোসাই বা মেহরুন নিশা এরপরে শাহজানের স্ত্রীর নাম কি অঞ্জুমান বানু বেগম আর ঔরঙ্গজেবের স্ত্রীর নাম দিলরাজ বানু আমরা বেশ কিছু বইয়ের নাম পড়ে নিয়েছি বিশেষ কিছু রাজাদের যে যদি কোনো ডাক নাম থাকে বা আসল নাম থাকে সেগুলো দেখেছি এখন যেটা বললাম সেগুলো হচ্ছে সমাধি তাহলে এত দূর পর্যন্ত কারোরই কোনো অসুবিধা নেই যদি কোনো জায়গায় লিখতে অসুবিধা হয় ভিডিওটাকে একটু আগিয়ে নাও আর একবার দেখো দেখবেন তোমাদের কাছে সেগুলো স্পষ্ট হয়ে যাবে ঠিক আছে আমি তাহলে পড়াটায় গিয়ে নিয়ে যাই সময় নষ্ট না করে এবার যেগুলো পড়বো সেগুলো হচ্ছে বেশ কিছু যুদ্ধের কথা মোগল সম্রাট যারা ছিল তারা বিশেষ কিছু যুদ্ধ করেছে ঠিক আছে তাদের মধ্যে যে সমস্ত যুদ্ধগুলো ইম্পর্টেন্ট সেই যুদ্ধগুলো পড়ব তো এখানে আমি যুদ্ধের পয়েন্টটা লিখেছি তো যুদ্ধগুলো তোমরা আশা করি বুঝতেই পারছো লেখা দেখে তাও আমি তোমাদেরকে ডাইরেক্টলি একবার বলে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথম যুদ্ধ হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ যেখান থেকে আমাদের মুঘল সাম্রাজ্যের সূচনা হয় পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ সালে একুশে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছে কার সঙ্গে কার না তো বাবরের সঙ্গে আমাদের ইব্রাহিম লোদির ঠিক আছে বাবরের সঙ্গে ইব্রাহিম লোধী এখানে বাবর জিতেছে বাবর জিতে গেল মোগল সাম্রাজ্যের সূচনা পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ বাবর ভার্সেস ইব্রাহিম লোদী খানোয়ারের যুদ্ধ পনেরোশো সাতাশ বাবর ভার্সেস রানা সিংহ রানা সঙ্গ ঠিক আছে বা রানা সংগ্রাম সিংহ খানোয়ারের যুদ্ধ পনেরোশো সাতাশ বাবরের সঙ্গে রানা সংগ্রাম সিংহ বা রানা সঙ্গ। একই ব্যাপার পনেরোশো সাতাশে হয়েছে চান্দেরির যুদ্ধ পনেরোশো আঠাশ চান্দেরির যুদ্ধ পনেরোশো আঠাশ চান্দেরির যুদ্ধ পনেরোশো আঠাশ বাবরের সঙ্গে হচ্ছে মেদিনী রায়ের বাবরের সঙ্গে মেদিনী রায় মেদিনী রায় রয়াকার রহস্যই ঘর যুদ্ধ পনেরোশো উনত্রিশ ঘর ঘোড়ার যুদ্ধ পনেরোশো উনত্রিশ বাবরের সাথে মাহমুদ লোদি ঠিক আছে চৌসারের যুদ্ধ পনেরোশো উনচল্লিশ চৌসারের যুদ্ধ পনেরোশো উনচল্লিশ শেরশাহর সাথে হুমায়ুন শেরশাহের সাথে হুমায়ুন কনৌজের যুদ্ধ বা বিল্লগ্রামের যুদ্ধ কনৌজের যুদ্ধ বা বিল্যগ্রামের যুদ্ধ পনেরোশো চল্লিশ শেরশাহ সুরি তার সঙ্গে হুমায়ুন শেরশাহের সঙ্গে হুমায়ুন হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর আকবরের সঙ্গে রানা প্রতাপ আকবরের সঙ্গে রানা প্রতাপ চিতরের রানা প্রতাপ হলদিঘাটের যুদ্ধ আরেকটা হচ্ছে ধর্মাটের যুদ্ধ ধর্মাট ধর্মাটের যুদ্ধ ষোলোশো ঊনষাট ঔরাঙ্গ ঔরাঙ্গজেবের সঙ্গে দ্বারাশিখর ঔরাঙ্গজেবের সঙ্গে তার ভাই দ্বারাশিখর ঠিক আছে এই ছিল আমাদের মোঘল সাম্রাজ্যের মধ্যে ঘটে থাকা মেন মেন কিছু যুদ্ধের কথা এইখানটাই দেখবে একটা জায়গায় শের শাহর কথা আমি বললাম আমি আরেকবার রিপিট করে দিই পানিপথের প্রথম যুদ্ধ বাবরের সঙ্গে কার রয়েছে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি সেখানে দেখব সুলতানি যুগ শেষ হয়ে যাচ্ছে মোগল যুগের স্থাপন খানোয়ারের যুদ্ধ কার সঙ্গে কার হয়েছে বাবরের সঙ্গে রানা সংগ্রাম সিংহ বা রানা সঙ্ঘ রানা সংগ্রাম সিংহ বা রানা সঙ্ঘ একই লোকের নাম কত সালে পনেরোশো সাতাশ যুদ্ধ কার সঙ্গে কার বাবরের সঙ্গে মেদিনী রায় বাবরের সঙ্গে মেদিনী রায় বাবরের সাথে মেদিনী রায় চান্দেরির যুদ্ধ কত সালে পনেরোশো আঠাশ আমার সঙ্গে বলো রিপিট করো মুখস্ত হয়ে যাবে ঘর ঘরার যুদ্ধ পনেরোশো উনতিরিশ ঘর ঘরার যুদ্ধ পনেরোশো উনতিরিশ কার সঙ্গে কার হয়েছে বাবরের বাবরের সঙ্গে মামুদ লোদি বাবরের সাথে মামুদ লোদি ঘর ঘরার যুদ্ধ বাবরের সাথে মামুদ লোদি এরপরে চৌসারের যুদ্ধ চৌসারের যুদ্ধ কার সঙ্গে কার হলো শেরশাহর সঙ্গে হুমায়ুন শের শাহর সঙ্গে হুমায়ুন পনেরোশো উনচল্লিশ শের শাহর সঙ্গে হুমায়ুন কনজ বা বিল্লগ্রামের যুদ্ধ পনেরোশো চল্লিশ সঙ্গে হুমায়ুন কনজ বা বিল্যগ্রামের যুদ্ধ পনেরোশো চল্লিশ শেরশার সঙ্গে হুমায়ুন একই দুবারই হুমায়ুন হারবে প্রথমবার আগ্রায় লুকিয়ে থাকবে হুমায়ুন পরের বারে সেখান থেকে ভয়ে মানে মার খাওয়ার ভয়ে বা মৃত্যু ভয়ে সে পারস্যে পালিয়ে যাচ্ছে এই সময় এই হুমায়ুনের যে ছেলে আকবর কোথায় ওই অমরকোটে জন্মগ্রহণ করেছিল তার ঠিক চল্লিশের বছর পরে পনেরোশো বিয়াল্লিশে অমরকোট চল্লিশের পরে বিয়াল্লিশে অমরকোটে আকবরের জন্ম হয়েছিল এরপরে আছে হলদিঘাটের যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর আমরা সবাই জানি হলদিঘাটের যুদ্ধ কবে পনেরোশো ছিয়াত্তর সালে কার সঙ্গে কার আকবরের সঙ্গে রানা মানে চিতরের রাজা রানা প্রতাপ ঠিক আছে হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর আকবরের সঙ্গে রানা প্রতাপ ধর্মাটের যুদ্ধ এটাও ইম্পর্টেন্ট ধর্মাটের যুদ্ধ এটাও পরীক্ষা দেয় ষোলোশো সালে উনষাট সালে ও ঔরঙ্গজেবের সঙ্গে দ্বারা শিখো ঠিক আছে ঔরঙ্গজেবের সঙ্গে দ্বারা শিখো ধর্মাটের যুদ্ধ যুদ্ধগুলো আশা করি তোমরা খাতায় লিখে নিয়েছো কোনো রকম অসুবিধা থাকার কথা আমি পুরো রেডি করে দিয়েছি তোমরা শুধু খেয়ে নাও দুঃখিত একটা কারণে কারেন্ট চলে গেছে তো একটু সমস্যা হবে যাই হোক তো আমরা প্রথমে পড়লাম রাজাদের স্ত্রীর নাম ইম্পর্টেন্ট রাজাদের স্ত্রীর নাম তারপরে পড়েছি গ্রন্থ ভালো ভালো রাইটারের ইম্পর্টেন্ট বুকস যেগুলো পরীক্ষায় দেয় যেমন আবুল ফজলের লেখা বইয়ের নাম কি আইনি আকবরী আইনি আকবরী কার লেখা আবুল ফজল ঠিক আছে আলমগীর নামা কার লেখা মির্জা মোহাম্মদ কাজিম আলমগীর নামা কার লেখা মির্জা মোহাম্মদ কাজিম তোমরা খাতায় মিলাও যেগুলো লিখেছো তুজুকি বাবরি লেখা বাবরের তুজুকি বাবরি লেখা বাবরের তুজুকি জাহাঙ্গীর লেখা জাহাঙ্গীরের তুজুকি তুজুকি জাহাঙ্গীরি জাহাঙ্গীরের হুমায়ুন নামা হুমায়ুনের বোন গুলবদন বেগম হুমায়ুন নামা হুমায়ুনের বোন গুলবদন বেগম মুক্তাব উল তারিক বাদাউনি মুক্তাব উল তারিক বাদাউনি তারিকি শেরশাহী তারিকি শেরশাহী আব্বাস খা শেরওয়ানি আব্বাস খা শেরওয়ানি আব্বাস খা শেরওয়ানি তারিকি শেরশাহী তারিকি শাহী এটা আমাদের সুলতানি যুগের বই তো জিয়াউদ্দিন বড় লেখা এটা লিখে ফেলেছি খেয়াল ছিল না আচ্ছা পদ্মাবত বইটি কার লেখা পদ্মাবত বইটি লেখা হচ্ছে মালিক মোহাম্মদ জয়সি শাহজাহান নামা বইটি কার লেখা ইনায়েত খাঁ শাহজাহান নামা ইনায়েত খাঁ শাহু নামা ফিরদোষী রজম নামা লেখা আবুল ফজলে রজম নামা বইটি অ্যাকচুয়ালি কিসের বই না তো মহাভারত কোন ভাষায় লেখা হয়েছে ফার্সি ভাষায় এতদূর পর্যন্ত কোনো অসুবিধা কারোরই নেই ঠিক আছে কোথায় কোথায় কার সমাধি বাবুরের সমাধি কাবুলে ভারতের বাইরে হুমায়ুনের দিল্লি আকবরের সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রা জাহাঙ্গীরের লাহোর ভারতের বাইরে শাহজাহানের তাজমহল আগ্রাতে ভারতের ভেতরে ঔরঙ্গজেবের হচ্ছে খুলদাবাদ মহারাষ্ট্র বা ঔরঙ্গাবাদও বলতে পারো আর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর রেঙ্গুন ভারতের বাইরে তাহলে তিনটে রাজা পেলাম ভারতের বাইরে কে কে বাবর জাহাঙ্গীর এবং দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ঠিক আছে এগুলো ছিল টম কোন রাজার কি নাম সেগুলো পরীক্ষায় দেয় শাহজাহানের আসল নাম কি খুররম আমরা জানি জাহাঙ্গীরের আসল নাম কি সেলিম জানি হুমায়ুনের আসল নাম কি নূর নাসিরুদ্দিন মোহাম্মদ বাবরের আসল নাম কি জহিরুদ্দিন মোহাম্মদ মুমতাজ কার নাম ছিল অঞ্জুমান বানু বেগমের নূরজাহানের নাম কি ছিল মেহরুন নিসা শের শাহর আসল নাম কি ফরিদ খাঁ তো এই ধরনের নামগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে এগুলো ছোট ছোট প্রশ্ন এক নম্বর তুমি ইজিলি পেয়ে যাবে ঠিক আছে মানে যে কোনো একটা দেবে এক নম্বরের জন্যই থাকবে তোমাদের কাছে সহজ হয়ে যাবে এক নম্বরটা পাওয়া এরপরে আমরা বেশ কিছু যুদ্ধ করে নিয়েছি পানিপথের প্রথম যুদ্ধ বাবরের সঙ্গে ইব্রাহিম লোধী ইব্রাহিম লোদি খানোয়ারের যুদ্ধ বাবরের সাথে রানা সংগ্রাম সিংহ বা রানা সঙ্গ চান্দেরির যুদ্ধ বাবরের সাথে মেদিনী রায় ঘরঘড়ার যুদ্ধ বাবরের সাথে মামুদ লোদী মামুদ লোদী অ্যাকচুয়ালি আচ্ছা মামুদ লোদি আফগানি হলো চৌসারের যুদ্ধ শেরশাহর সঙ্গে হুমায়ুন কনৌজের বা বিল্যগ্রামের যুদ্ধ এটাও শের শাহর সঙ্গে হুমায়ুন দুটো যুদ্ধতেই হুমায়ুন হেরে যাচ্ছে মানে নামের মানে ভাগ্যবান কিন্তু ম্যানটা দুর্ভাগ্যবান এরকম একটা ব্যাপার এরপরে হচ্ছে হলদিঘাটের যুদ্ধ আকবরের সঙ্গে রানা প্রতাপ আর ধর্মাটের যুদ্ধ ও আমাদের ঔরঙ্গজেবের সঙ্গে ওর ভাই দ্বারা শিখো ঠিক আছে আকবরের জন্ম কত সালে হয়েছে আকবরের জন্ম হয়েছিল পনেরোশো বিয়াল্লিশ সালে অমরকোট লিখে রাখবে পনেরোশো বিয়াল্লিশ সালে অমরকোটে আকবরের যুদ্ধ হয়েছে ঠিক আছে তো আমরা যুদ্ধ পড়লাম বুকস পড়লাম আসল নাম পড়লাম তাছাড়া কি কি পড়লাম স্ত্রীদের স্ত্রীর নাম পড়লাম তাদের সমাধি বা টম কোথায় আছে সেগুলো পড়লাম এইখানে ঘটনাচক্রটা কীরকম ঘটনাটা এমনভাবে ঘটে যখন দেখব যে মোগল সাম্রাজ্য চলছে মোগল সাম্রাজ্য চলাকালীন প্রথমে আমাদের বাবর আসছে তো বাবরের আগে যারা ছিল তারা তো আফগানি ছিল অর্থাৎ সুলতানি যুগ চলছিল আফগানি তো আফগানিদের যে রাজত্বটা থাকবে সেটা দেখব পুরোপুরিভাবে কিন্তু নষ্ট হয় না বিহারের দিকে কিন্তু আফগানিরা তখনও শাসন করছে একদিকে মোগল দিল্লির উপর বসে যেমন রাজত্ব করছে এখানে যদি মোঘল থাকে ঠিক একই রকমভাবে বিহারেও কিন্তু আফগানিরা তখনও আছে এই বিহারের শাসারামের একজন জায়গিরদার থাকবেন তার ছেলের নাম হচ্ছে আমাদের শের খাঁ বা শেরশাহ সুরি ঠিক আছে এই শেরশাহ সুরি কিন্তু হুমায়ুনকে হারিয়ে দিল্লির সিংহাসন দখল করে আফগানি শাসন আবার চালু করবে বেশ কিছুদিন আমাদের চল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত একটা আফগানি শাসন দেখতে পাবো ইতিহাস যদি আমরা ভালো করে পড়ি তারপরে দেখব পুনরায় হুমায়ুন কিন্তু তা হিমুকে হারিয়ে পানিপথের দ্বিতীয় যুদ্ধে পনেরোশো ছাপান্নতে আফগানদেরকে সমস্ত একদম হারিয়ে দিচ্ছে বৈরাম মানে এখানে হুমায়ুন হারাবে না অ্যাকচুয়ালি হুমায়ুন মারা যাওয়ার পরে যখন আকবর শিশুপুত্র ছোট বাচ্চা ছেলে নাবালক থাকবে তখন তার যে গার্জেন থাকবে বৈরাম খাঁ অর্থাৎ হুমায়ুনেরই বিশ্বস্ত একজন সেনাপতি ওই বৈরাম খাঁ আফগানিদের মধ্যে হিমুকে হারিয়ে পুরোপুরিভাবে আফগানিদেরকে আমাদের মানে শেষ করে দেবে ঠিক আছে এটা ছিল পনেরো পনেরোশো সালের দ্বিতীয় পানিপথের যুদ্ধ যেটা আফগানিদেরকে শেষ করা হচ্ছে যেখানটায় তারপরে কিন্তু আর আফগানিদের সঙ্গে আমাদের ভারতে কোনো মোগল রাজাদের কোনো যুদ্ধ আমরা সেরকম পাই না এত দূর ক্লিয়ার এরপরে আমরা এখনও পর্যন্ত যেরকম করে পড়ে আসছি একই একই রকমভাবে পড়ব কোয়েশ্চেন অ্যান্সার হিসেবেই পড়ব তো প্রথমে পড়েছিলাম বাবর বাবর থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের আসতে পারে ঠিক আছে বাবর থেকে যে ধরনের প্রশ্নগুলো আমাদের আসতে পারে সেই প্রশ্নগুলো কি কি হতে পারে সেইগুলো আমাদেরকে জানতে হবে যেগুলো পরীক্ষায় ন্যাচারালি আসে যেমন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল সেটা আমরা পড়ে নিয়েছি পনেরোশো ছাব্বিশ সালে একুশে এপ্রিল ঠিক আছে প্রতিপক্ষকে ছিল না তো ইব্রাহিম লোদি এটা যেমন পড়লাম একই রকমভাবে চাঁদিন মানে চান্দেরির যুদ্ধ কার সাথে হয়েছে পনেরোশো আঠাশ মেদিনী রায়ের সাথে এটাও আমরা জানি বাবরের আমল থেকে কিন্তু গোলাপ চাষ আমাদের ভারতবর্ষে শুরু হয়েছিল আর সমাধিকথায় আরামবাগে বা কাবুলের আলা আরামবাগে পড়ে নিয়েছি এরপরে বাবরের পরে আসে হুমায়ুন হুমায়ুনেও দেখব ছোটো ছোটো শর্ট কোয়েশ্চেন আসে সেগুলো ন্যাচারালি আমরা পড়ে ফেলেছি যেটা সব থেকে বেশি পরীক্ষায় আসে হুমায়ুন থেকে আমাদের বাবর থেকে তো আমরা বেশ কিছু কোয়েশ্চেন অলরেডি পড়ে ফেললাম ঠিক আছে বাবর কিন্তু আমাদের হিসাবে পড়া হয়ে গেছে বাবর এটা আমাদের পড়া হয়ে গেছে হুমায়ুন হুমায়ুনেরও আমরা বেশ কিছু শর্ট কোয়েশ্চেন অলরেডি পড়েছি হুমায়ুন থেকে আরেকটা কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে হুমায়ুনের মৃত্যু কিভাবে হয়েছিল হুমায়ুন লাইব্রেরিতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায় ঠিক আছে হুমায়ুনের মৃত্যু কিভাবে হয়েছে লাইব্রেরিতে সিঁড়ি সিঁড়ি থেকে পড়ে মারা যাচ্ছে আমাদের হুমায়ুন আর হুমায়ুনের বোনের নাম ছিল গুলবদন বেগম যে ওই হুমায়ুন নামা বইটা কিন্তু লিখেছে ক্লিয়ার এতদূর পর্যন্ত তোমাদের আশা করি কোনো রকম অসুবিধা থাকার কথা না তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে খাতাতে নিশ্চয়ই লিখছো আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় লাইকটা অবশ্যই করবে ঠিক আছে তো বাবর পড়লাম হুমায়ুন পড়লাম এরপরে কি আছে এরপরে আছে আকবর ওই অমরকোটের দুর্গে পনেরোশো বিয়াল্লিশ সালে আকবরের জন্ম হবে তো আকবর হচ্ছে দ্য গ্রেট আকবর দ্য গ্রেট মানে মহান রাজা ভারতের ইতিহাসে আকবর বিশাল ভালো একজন রাজা তো আকবর ভালো যেহেতু তার মানে আকবর থেকে আমাদেরকে বেশি করে পড়তে হবে তো আকবর থেকে আমরা কি কি পড়তে পারি বা পরীক্ষায় কোনগুলো আসে আকবর দুটো তিনটে নীতিতে তার সাম্রাজ্য বিস্তার করেছে যেমন বৈবাহিক নীতি ঠিক আছে পররাষ্ট্রনীতি বা রাজনীতি আরেকটা একটা হচ্ছে যুদ্ধনীতি তিনটে নীতিতেই কিন্তু যে সোজা কথায় ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয় বা পুরো কোটোটাকে উলটি দিতে হয় পুরো ঘিটাই বেরিয়ে যায় এটা হচ্ছে সহজ ব্যাপার তো ঘি বার করার নিয়ম কী বললাম যদি আঙুল দিয়ে না ওঠে তাহলে ঘিয়ের কোটোটাকে উল্টে দাও ঘি অটোমেটিক পড়ে যাবে কিচ্ছু তোমাকে করতে হবে না তো এখানটায় আকবরের বেশ কিছু ছোটো ছোটো যুদ্ধের কথা আমি লিখে রেখেছি যেমন ধরো পনেরোশো সালে মালব অধিকার ঠিক আছে বাজবাহাদুরের সঙ্গে হয়েছিল এটা হচ্ছে আকবরের একটা যুদ্ধ পনেরোশো তেষট্টিতে ভারমল রাজা ভারমলের সঙ্গে আমিরের চুক্তি হয়েছে রাজা ভারমলের সঙ্গে পনেরোশো তেষট্টিতে আমিরের চুক্তি হয় ট্রিটি অফ অব আমির বলা হয় রাজা ভারমলের সঙ্গে রাজপুত ছিল এরা তো সেখানে টিটি এখানে যুদ্ধ হয়নি এখানে অ্যাকচুয়ালি আকবরের সঙ্গে রাজা ভারমল তার মেয়ের বিয়ে দেওয়া বিয়ে দিচ্ছে ঠিক আছে তো আকবর বৈবাহিক নীতিতেও একটা দেখলাম যুদ্ধ করে মালবের বাজবাহাদুরকে হারিয়ে তার রাজত্ব নিয়ে নিচ্ছে বা নিজের রাজ্য বিস্তার করছে একই রকম তেষট্টিতে দেখব টিটি অফ আমিরে রাজা ভরমলের মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে বৈবাহিক নীতি তাছাড়া দেখব যুদ্ধ নীতি পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ এটা হবে পনেরোশো নিরানব্বই সালে আহমেদ আহমেদনগরে একটা যুদ্ধ হবে চাঁদ বিবির সাথে পনেরোশো নিরানব্বই আহমেদনগরে চাঁদ বিবির সাথে একটা যুদ্ধ হবে তো এইগুলো ছিল আকবরের জীবনের যুদ্ধ আকবরের জীবনের শেষ মানে শেষ যুদ্ধ কি বলবে আকবরের জীবনের শেষ অভিযান হচ্ছে আশিরগড়ের দুর্গজয় আশিরগড়ের দুর্গজয় হচ্ছে আকবরের জীবনের শেষ যুদ্ধ ক্লিয়ার তাহলে যদি পরীক্ষায় আসে আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটা ছিল তাহলে আমাদের উত্তর কী দিতে হবে আমাদের উত্তর হবে আশিরগড়ের দুর্গজয় ষোলোশো সালে ছিল এটা ছিল আমাদের আকবরের জীবনের শেষ যুদ্ধ আর যদি বলে কালিনজরের যুদ্ধে কি হয়েছিল তাহলে কালিনজরের যুদ্ধে উক্কা বাঁধতে গিয়ে বা বারুদ ফেটে শের শাহের মৃত্যু হয়েছিল আমি লিখে দিচ্ছি বোর্ডে কালিনজরের দুর্গ এখানে বারুদ বারুদের স্তূপে আগুন লেগে বা উক্কা উক্কা ফেটে গিয়ে কে মারা যাচ্ছে শের শাহ আমরা শেরশাহকে নিয়ে আলাদা একটা ক্লাস করব তার জন্য আজকে আমি শেরশাহ নিয়ে বেশি প্রশ্ন তোমাদের বলবো না ম্যাক্সিমাম প্রশ্নগুলো অন্যান্য রাজাদেরকে নিয়েই বলবো ঠিক আছে তো কালিমজরের দুর্গে কে মারা যাচ্ছে শেরশাহ আর আকবরের জীবনের শেষ যুদ্ধের নাম কি আশিরগড় আশিরগড়ের দুর্গজয় ঠিক আছে কত তো হয়েছিল ষোলোশো এক তার আগে কি দেখলাম চাঁদ বিবির সঙ্গে আহমেদনগরের যুদ্ধ হবে তো আকবরের যে সভা সেই সভাতে নজন নবরত্ন ছিল ঠিক আছে আকবরের সভাতে নজন নবরত্ন থাকবে যারা আকবরকে ভালো ভালো যুক্তি দেবে বা অন্যান্য সমস্ত কাজে আকবরকে হেল্প করবে তো সেই জায়গাতে আমরা কি দেখছি যে সমস্ত নবরত্নরা ছিল তারা কে কে তানসেন বীরবল মানসিংহ টোডরমল ফৈজি আব আবদুল রহিম খানি খানান মুল্লা দ পেয়াজা হাকিম হুকুম কিংবা হচ্ছে আমাদের ভগবান দাস ঠিক আছে অনেক বইয়ে হাকিম হুকুম লেখা আছে অনেক বইয়ে ভগবান দাস লেখা আছে দুটোর মধ্যে একটা থাকলেই হবে তো কে কী ছিল সেইখান থেকে আমাদের প্রশ্ন পরীক্ষায় আসে ঠিক আছে আমি কি কি বলেছি প্রথমে বলেছি তানসেন তানসেন নাম শুনে বুঝতে পারছ সঙ্গীতজ্ঞ ঠিক আছে বীরবল বল অ্যাডভাইজার ছিল মানসিংহ ছিল কমান্ডার বা হিন্দু সেনাপতি এটাও পরীক্ষা দেয় আকবরের হিন্দু সেনাপতির নাম কি মানসিংহ টোটোর মলকে ছিল না তো ফিনান্স মিনিস্টার মানে কি ওই যাত্রীপথা চালু করবে দহশালা চালু করবে জমির উর্বরতা বিচার করে জমি জরিপ করে সেখান থেকে ট্যাক্সের ঘটনাগুলো আমরা মল থেকে পাবো তো বেশি আমি গল্প বলছি না আমি সরাসরি কোয়েশ্চেন অ্যান্সার বলছি তো ফইজি আবুল ফজল আব্দুল রহিম খানি খানান এরা কে ছিল এরা ছিল হচ্ছে আমাদের ভালো ভালো রাইটার ঠিক আছে তাছাড়া মোল্লা দোপেয়াজা এদিকে হাকিম হুকুম ভগবান দাস এরাও ছিল তো এই ছিল আকবরের নবরত্ন এখান থেকে পরীক্ষায় যেটা দেবে তানসেন বীরবল মানসিংহ আর মল এদের কথা এই প্রথমকার চারটে খুব ইম্পর্ট্যান্ট তানসেন কে ছিল তানসেনের আসল নাম কি রামতনু পাণ্ডে তানসেন কে ছিল সঙ্গীতজ্ঞ কী কী রাগ আবিষ্কার রাগ দীপক আর রাগ মেঘ মল্লার বলা হতো তানসেন এত ভালো গান করত যে গানের চোটে মেঘ থেকে বৃষ্টি হয়ে যেত কিংবা এমন গান করত যে আগুন লেগে যেতে পারতো সেখান থেকে রাগ দীপক আর বৃষ্টি চলে আসার জন্যে হচ্ছে মেঘ মল্লার তো সেটা ছিল তানসেন আসল নাম কি রামতনু পান্ডে ঠিক আছে বীরবল কে ছিল বীরবল ছিল অ্যাডভাইজার তো এই যে বীরবল বীরবল থেকে যে প্রশ্নটা দেয় সেটা হচ্ছে আকবর একটা ধর্ম চালু করেছিল দিন ই ইলাহি দিন ই ইলাহি ধর্মটা যে প্রবর্তন করেছে সেইটা প্রথম যিনি নিয়েছিলেন তিনি হচ্ছেন বীরবল ঠিক আছে ওর আকবরের সভাসদের একজন মন্ত্রী বিশেষ অ্যাডভাইজার ছিলেন তো তার নাম কি বললাম বীরবল বীরবলের আসল নাম কি এটাও পরীক্ষায় দেয় আসল নাম মহেশ দাস তোমরা প্রতিটা লাইন খাতায় লিখবে লিখতে লিখতে যদি ভালো লাগে যে হ্যাঁ স্যামসার খুব সুন্দর পড়াচ্ছে যদি তোমার মনে হয় যে হ্যাঁ এগুলো পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন বা কোনো দিন পরীক্ষার পরে যদি এখান থেকে কোয়েশ্চেন কমন পাও অবশ্যই অবশ্যই আমার জন্য একটা লাইক তোমাদের কাছ থেকে আমি এটুকু আশা করছি বীরবল কে ছিল না তো অ্যাডভাইজার মানসিংহ কে ছিল মানসিংহ ছিল হিন্দু সেনাপতি অ্যাকচুয়ালি ওই যে রাজপুত ঘরানার মেয়েকে বিয়ে করেছিল না এই রাজা ভারমল সেখানে যে আমিরের ট্রিটি হচ্ছে সেইখানেই এই মানসিংহ থাকবে তার মানে দিদিকে বিয়ে করবে আর তার ভাইকে একটা উচ্চ পদ দেবে তো আকবরের সাম্রাজ্য বিস্তারের এটা একটু একটা পলিসি যে হিন্দুদের উচ্চ পদ দান উচ্চ পদ দান করলে কি হচ্ছে ভালো ভালো পদ দিলে অন্যান্য যে সমস্ত লোকজনগুলো থাকবে তারাও কিন্তু আকবরকে ভালো চোখে দেখবে এছাড়া টোডরমল যাত্রী প্রথা এছাড়াও অন্যান্য থেকে প্রশ্ন সেরকম আসে না আসে না প্রথম এই চারটে থেকেই আসে ঠিক আছে আকবর কি করেছিল আকবর জায়গিরদারি সিস্টেম চালু করেছিল ঠিক আছে পনেরোশো ছিয়াশিতে আকবর কাশ্মীর জয় করেছিল আর পনেরোশো তিরানব্বই পুরো সিন্ধু অঞ্চল পুরোপুরি সিন্ধু অঞ্চলও আমাদের তার মোগল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে দিচ্ছে এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আকবরের গুজরাট জয় গুজরাট জয় আকবরের গুজরাট জয়ের স্মরণে আকবর একটা জিনিস তৈরি করে ফতেপুর স্বীকৃতের স্বীকৃতিতে যার নাম হচ্ছে বুলান্দ দরওয়াজা তাহলে বুলান্দ দরওয়াজা কে তৈরি করেছে আকবর তৈরি করেছে কিসের কারণে তৈরি করে গুজরাটের জয়ের বা গুজরাটের বিজয়ের স্মৃতির উদ্দেশ্যে কোথায় ফতেপুর সিক্রি ক্লিয়ার এত দূর আশা করি বোসা গেছে আকবর থেকেই বলছি কারণ আকবর থেকে বেশি প্রশ্ন আছে আমি লাস্টে আরও অনেক অনেক কোয়েশ্চেন তোমাদেরকে আরও বলবো তো আকবরের সময় একটা লোক ছিল যার নাম হচ্ছে তুলসী দাস তুলসী দাস কী লিখেছে রামচরিত মানুষ আর নন্দী কী লিখেছে রামচরিত তুলসী দাস কী লিখেছে রামচরিত মানুষ তুলসী দাস মানস ঠিক আছে দেখো তুলসী দাস ডি এস আছে রাম চরিত মানস দুটোতেই লাস্টে দেখো এস আছে তাহলে তুলসী দাসের সঙ্গে রামচরিত মানস আর যদি বলি সন্ধ্যান নন্দী এন এ এন ডি আই তাহলে এটার সঙ্গে কিন্তু রামচরিত কোনো মিল নাই আলাদা ইট আছে লাস্টে আই টি আই আর এদিকে টি ইট তাহলে সন্ধ্যাকর নন্দী রামচরিত আর রামচরিত মানসের এস তুলসী দাসের এস মনে থাকবে নামের বানান করবে দেখবে তোমাদের উত্তরটা আর ভুল হবে না ঠিক আছে আশা করি এতদূর বোঝা গেছে তাহলে প্রশ্ন হচ্ছে কিসের স্মৃতিতে বুলান দরওয়াজা তৈরি হয়েছিল বিরাট বড় যদি দেখবে ফতেপুর স্বীকৃতিতে বুলান দরবাজা আছে তো বুলান দরওয়াজা কিসের জন্য তৈরি করা হয়েছে কে তৈরি করেছে উত্তর হলো কি আকবর তৈরি করেছে কেন করেছে গুজরাটের বিজয়ের স্মৃতিতে করেছে যাতে সবাই গুজরাটে আকবর যে গুজরাট জিতেছিল সেটা যেন সবাই মনে রাখতে পারে তার জন্য এছাড়া আকবরের আরও অনেক কাজ আছে সেগুলো পরীক্ষায় আসে সেগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার হিসেবে আমরা পড়তে পড়তে যাব তো জাপতি প্রথা কে চালু করছে আকবর চালু করছে দহশালা ব্যবস্থা কে চালু করেছে আকবর অ্যাকচুয়ালি কে করেছিল টোটোর মল তার রাজার মানে মন্ত্রিসভার একজন অর্থমন্ত্রী যার নাম হচ্ছে টোটোর মল যাপতি প্রথা বা দহশালা মনসবদারি প্রথা কে চালু করেছে আকবর মনসবদারি প্রথা মনসপ শব্দের অর্থ কী পদ মর্যাদা মনসপ মানে কি কোন যে ধরো একটা বিরাট বড় সাম্রাজ্য সেখানে অনেক মনসব থাকবে এবং প্রত্যেক মনসবের কাছে পাঁচ হাজার কিংবা দশ হাজার সেনা থাকবে ঠিক আছে পাঁচ হাজার কিংবা সেনা পদাতিক বাহিনী বা অশ্বারোহী সমেত পাঁচ হাজার সেনা থাকবে তো যারা ছোট ছোট মনসব থাকবে তাদের পাঁচ হাজার আর যারা রাজ পরিবারের থাকে সদস্য তাদের দশ হাজার এখান থেকে কি মানে কোন মনসবের কত সেনা আছে ধরো কোনো দিকে যুদ্ধে যাবে বলে দিলো যে আমার সেনা লাগবে চলে মনসবদেরকে বলে দেয় আর মনসপদেরকে তারা টাকাও দিত বা সেই জায়গা থেকে যে ট্যাক্স উঠতো সেই ট্যাক্সের কিছু পার্সেন্টেজ মনসপরাও পেতো ঠিক আছে এরপর হচ্ছে ইবাদতখানা পনেরোশো সালে মনসবদারি প্রথা চালু হয় পনেরোশো সালে মনসবদারি প্রথা চালু হয় পনেরোশো উনআশি মনসবদারি প্রথা পনেরোশো পঁচাত্তর সালে ইবাদতখানা চালু হয়েছিল ইবাদতখানা এটা পরীক্ষায় আসে ইবাদতখানা কে চালু করে ইবাদত খানা ইবাদতখানা মানে কি যেখানে ইবাদত করা হয় ইবাদতখানা ইবাদত করা হলে ইবাদতখানা কে তৈরি করছে আকবর কবে পনেরোশো ঠিক আছে কিছুদিন পরে এর ঠিক তিন বছর পরে পনেরোশো আঠাত্তরে এই ইবাদতখানা সবার জন্য ওপেন করা হয় তার মানে কি যে কোনো ধর্মের লোক ইবাদতখানায় গিয়ে ভগবানের নাম জ্ঞান করতে পারবে নাম ধ্যান করতে পারবে ঠিক আছে এটা ছিল পনেরোশো আঠাত্তরে কিন্তু এই ইবাদতখানাটা পনেরোশো বিরাশিতে বন্ধ হয়ে যায় ইবাদতখানাতে কিন্তু যেখানে হিন্দু মুসলিম সব একসঙ্গে ঢুকবে না সেখানেই গণ্ডগোল বাঁধাবে কারণ আজীবন নিজেদের মধ্যে ঝগড়া করে এসছে তো তখনও তাই হবে দিয়ে ইবাদতখানাটা পনেরোশো বিরাশিতে বন্ধ হয়ে যাবে তুলাদান সিস্টেম তুলাদান মানে একটা ভালো অনুষ্ঠানে রাজা একদিকে বসবে তার ওজন করে যত সোনাদানা হয় সেইগুলো কিন্তু লোকজনকে দান করবে সেটা হচ্ছে তুলাদান সিস্টেম মানে তুলাদান মানে আমাদের যে তুলাদান মানে দাঁড়িপাল্লা একদিকে রাজা বসবে একদিকে থাকবে রাজা আর অন্যদিকে থাকবে ধনরত্ন সেইগুলো দান করবে কাদেরকে গরিবদের উদ্দেশ্যে ঠিক আছে তীর্থকর বন্ধ করেছিল কে তীর্থকর পনেরোশো সালে তীর্থকর বন্ধ করেছিল আমাদের আকবর তাহলে তীর্থকর কেন বন্ধ করেছে তাহলে অন্যান্য ধর্মের প্রতি আকবরের শ্রদ্ধা এবং ভালোবাসাকে বোঝানো যায় এই তীর্থকর বন্ধ করার কাজটা দেখে কবে হয়েছে পনেরোশো তেষট্টিতে আকবর তীর্থকর বন্ধ করে দিয়েছিল এছাড়া আর একটা ভালো কাজ সব থেকে ভালো কাজ যেটা ছিল তার থেকেও ভালো কাজ সেটা হচ্ছে জিজিয়া কর বন্ধ করেছিল পনেরোশো চৌষট্টিতে কর মানে কি অমুসলমানদের উপরে কর অমুসলমানদের উপরে যে সমস্ত হিন্দু বা অন্য ধর্মের লোক পুরুষ মহিলা সবার উপর থেকে জিজিয়াকর বন্ধ করছে অর্থাৎ আকবর যেটা ভাবতো নিজের ধর্ম নিজের কাছে সেটার জন্য লোককে ট্যাক্স দেওয়ার কোনো ব্যাপার আসছে না তো এগুলো ছিল আকবরের কাজ তাছাড়া আরও অনেক জিনিস আছে আকবরের পরে যদি আমরা দেখি তাহলে হচ্ছে জাহাঙ্গীর ঠিক আছে জাহাঙ্গীরকে কি বলা হয় জাহাঙ্গীরকে বলা হয় কিং অফ জাস্টিস কিং অফ জাস্টিস কাকে বলা হয় জাহাঙ্গীর জাহাঙ্গীরকে বলা হয় ঠিক একই রকমভাবে সুলতানি যুগে আমরা একটা জিনিস দেখেছি যে ন্যায় কি রানি কাকে বলা হয় ন্যায় কি রানী বলা হতো সুলতানা রাজিয়া আর জাহাঙ্গীরকে বলা হয় কিং অফ জাস্টিস জাস এই কিং অফ জাস্টিসের ওপরে গুরু অর্জুনকে হত্যা করার একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসে যে গুরু অর্জুন পঞ্চম গুরু ফিফথ পঞ্চম গুরু অর্জুন গুরু অর্জুনকে কে হত্যা করেছিল পঞ্চম গুরু অর্জুনকে হত্যা করেছে জাহাঙ্গীর ঠিক আছে কেন করেছে না করেছে গল্প বলছি না এছাড়া জাহাঙ্গীরের সময় দেখব ইংরেজ ঠিক আছে পনেরো ষোলোশো আট সালে ষোলোশো আট সালে একজন ইংরেজ ভারতে আসবে যার নাম হচ্ছে ক্যাপ্টেন হকিংস ষোলোশো আট সালে ইংরেজ আসবে ক্যাপ্টেন হকিংস ঠিক আছে ওর কিছুদিন পরে ষোলোশো পনেরোতে আরও দুজন আসবে যেমন হচ্ছে টমাস রো আর একজন হচ্ছে এডওয়ার্ড থমসন টমাস রো আর এডওয়ার্ড থমসন ষোলোশো পনেরোতে আর ষোলোশো আটে কে এসেছিলো তাহলে ক্যাপ্টেন হকিংস তাহলে পরীক্ষায় বলবে যে কোন ইংরেজ মানে জাহাঙ্গীরের দরবারে কে এসেছিল বা ক্যাপ্টেন হকিংস ক্যাপ্টেন হকিংস কার কার রাজত্বকালে ভারতে এসেছে তাহলে উত্তর কী হলো জাহাঙ্গীর তোমরা কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই লিখে নিও এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেন এগুলো পরীক্ষায় আসেও এবং ভবিষ্যতেও আসবে মানে আমার উপর ভরসা করে একটু কাগজে তুলে নাও খাতাতে লিখে নাও পরবর্তীকালে যখন রিভাইজ করবে দেখবে পরীক্ষায় গিয়ে কোনো কোয়েশ্চেন তোমাদের মিস যাবে না ঠিক আছে তাহলে জাহাঙ্গীরের সময় কে কে এসছে একজন ছিল ক্যাপ্টেন হকিংস প্রথমে ষোলোশো আটে আর পনেরো সালে কে এসেছিল ষোলোশো পনেরোতে টমাস রো আর যে এডওয়ার্ড থমসন এরাও এসেছিল তো এই যে জাহাঙ্গীর জাহাঙ্গীরের স্ত্রী তার বাবার যে স্ত্রী তার যে বাবা অর্থাৎ জাহাঙ্গীরের শ্বশুর মশাই তার নাম কি ছিল তার নাম ছিল মির্জা গিয়াস বেগ মির্জা গিয়াস বেগ মির্জা গিয়াস বেগ জাহাঙ্গীরের শ্বশুর মশাই এর একটা টাইটেল ছিল এতমাদ মির্জা গিয়াস বেগের টাইটেল ছিল এতমাদ ঠিক আছে আর যখন শ্বশুর মশাই মারা যাচ্ছে মানে জাহাঙ্গীরের শ্বশুর শ্বশুরমশাই বা বইয়ের বাবা মারা গেল তখন মির্জা গিয়াস বেগের টম স্মৃতিসৌধ তৈরি করেছিল কে তারই স্ত্রী জাহাঙ্গীরের স্ত্রী স্মৃতিসৌধটা তৈরি করে আমি এই কোয়েশ্চেনটা একটু পরে তোমাদেরকে বলছি ঠিক আছে এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো শাহজাহানের পরে আরও অনেক ভালো ভালো প্রশ্ন আছে তো শাহজাহানের সময় দেখব ভারতবর্ষের চিত্রকলা বিরাট বড় উচ্চ পর্যায়ে চলে গেছিলো আর তারপরে আসবে শাহজাহান শাহজাহানের সময় দেখব আর্কিটেকচার বা স্থাপত্য স্বর্ণযুগে পরিণত হচ্ছে ভারতের যুগের স্বর্ণযুগ কার সময় চলেছিল শাহজাহানের সময় চিত্রকলা কার সময়ে খুব বেশি উন্নতি লাভ করেছে জাহাঙ্গীরের সময় কোনো কোনো বইয়ে আকবর লেখা যায় তোমরা জাহাঙ্গীরটাই বলবে ঠিক আছে তো স্থাপত্য কারণ কি শাহজাহানের প্রচুর টাকা পয়সা ছিল আর সে প্রচুর জিনিস বানিয়েছে যেমন আমাদের তাজমহল সব থেকে ভালো তো আমি প্রশ্ন হিসেবে বলি ঠিক আছে শাহজাহানের টাইমকে কি বলা হয় স্বর্ণযুগ বলা হয় তাহলে তাজমহল কে তৈরি করেছে বাইশ বছর ধরে তাজমহল তৈরি হয়েছিল কে তৈরি করেছিল ওস্তাদ ইসা খাঁ ওস্তাদ ইসা খাঁ ঈশা কোথাকার লোক ছিল পারস্যের ওস্তাদ ইশাখা কী তৈরি করেছে তাজমহল বাইশ বছর ধরে এছাড়া ময়ূর সিংহাসন কে তৈরি করেছিল ময়ূর সিংহাসন তৈরি করেছিল বেবাদল খাঁ পিকক থ্রোন ময়ূর সিংহাসন কে তৈরি করেছিল বেবাদল বেবাদল খাঁ এটা তৈরি করতে সাত বছর টাইম লেগে গেছিলো তাহলে শাহজাহানের থেকে ভালো ভালো জিনিসগুলো দেখলাম এছাড়া অনেক আর্কিটেকচার সেই সময় তৈরি হয়েছে যার জন্যে শাহজাহানকে আমরা কি বলি প্রিন্স অফ বিল্ডিংস মানে প্রচুর বড় বড় ঐতিহ্যশালী বাড়ি বানিয়েছিল আর্কিটেকচার ভালো ভালো বাড়ি কার সময় তৈরি হচ্ছে শাহজাহানের সময় তার জন্য আমরা শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডিংস বলে থাকি ঠিক আছে আর আকবর ছিল শ্রেষ্ঠ রাজা আর স্থাপত্যর দিক থেকে শাহজাহানের সময়ে এত বেশি বাড়ি তৈরি হয়েছে যার জন্য কিন্তু মুঘল সাম্রাজ্যে প্রচুর টাকা খরচ হয়ে গেছিল মানে তাদের ঘরা ফাঁকা হয়ে গেছিলো মানে তাদের যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সাগুলো কিন্তু আলটিমেটলি আর সেরকমভাবে মানে রাজার কাছে আর সেরকম টাকা ছিল না কারণ এত পয়সা থেকে খরচ করে দিচ্ছে এরপরে আমরা কি দেখব শাহজাহানের পরে কী আসবে শাহজাহানের পরে আসবে ঔরঙ্গজেব তাহলে ঔরঙ্গজেবের কিছু কোশ্চেন দেখি ঔরঙ্গজেবের প্রথম প্রশ্ন কী হতে পারে ঔরঙ্গজেবের টাইটেল কি কী ছিল টাইটেল ঔরঙ্গজেবের টাইটেল ছিল যেটা পরীক্ষায় সব থেকে বেশি আছে সেটা হচ্ছে আলমগীর ঔরঙ্গজেবের টাইটেল কী ছিল আলমগীর আরও অনেকগুলো টাইটেল ছিল যেমন হচ্ছে বাদশাহ গাজী দরবেশ আরেকটা ছিল হচ্ছে জিন্দাপীর এই পাঁচটা টাইটেলই পরীক্ষায় আসে ঔরঙ্গজেবের টাইটেল সব থেকে বেশি পরীক্ষায় আসে ঔরঙ্গজেবের টাইটেল কি করেছিল না করেছিল ভুলে যাও প্রশ্ন হিসেবে মনে রাখো ঔরঙ্গজেবের যদি মনে রাখতে না পারো টাইটেলটা অবশ্যই মনে রাখো আলমগীর ঠিক আছে জিন্দা পীর বাদশাহ গাজী দরবেশ এই সব কটাই হচ্ছে ঔরঙ্গজেবের টাইটেল ঠিক আছে ঔরঙ্গজেবে স্ত্রীকে নিয়ে একটা টম তৈরি হয়েছে সেটা হচ্ছে বিবিকা মাকবারা বিবিকা মাকবারা কে তৈরি করেছিল না তো ঔরঙ্গজেব তার বইয়ের স্মৃতিতে ঠিক আছে বিবিকা মাকবাড়া ষোলোশো আটষট্টিতে তৈরি হয়েছিল বিবিকা মাকবারা ঔরঙ্গজেব তৈরি করেছিল আর আমরা একটা জায়গায় দেখলাম পঞ্চম গুরু অর্জুনকে হত্যা করা হচ্ছে ইভেন সেই লোকটা ষষ্ঠ গুরুকেও হত্যা করেছে সিক্সকেও হত্যা করেছিল কে করেছিল সেটা তোমরা খাতায় অলরেডি লিখেছো আমি আর বলছি না তাহলে এখন যেটা বলবো সেটা হচ্ছে ঔরঙ্গজেব একজনকে হত্যা করছে সে হচ্ছে নবম গুরু তেগ বাহাদুর নবম গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করতে আদেশ দেয় না তো ঔরঙ্গজেব ঠিক আছে তাহলে আমরা ঔরঙ্গজেব দিয়ে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু পেয়ে গেলাম আমরা দেখব যে হুমায়ুনের রাজত্বের টাইম পিরিয়ডে শেরশাহ কিন্তু মাঝখানে যুদ্ধ জিতে যাচ্ছে এবং তার যুদ্ধের থেকে হেরে গিয়ে হুমায়ুন ভয়ে আগ্রাতে লুকিয়ে যাচ্ছে পরের বারে যুদ্ধ করে আবার হেরে যাচ্ছে দিয়ে সেখান থেকে পারস্যে পালিয়ে যাবে পরবর্তীকালে বৈরামখাড় সহযোগিতায় যুদ্ধ করে হিমুকে হারিয়ে মোগল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করবে এবং তারপর থেকে দেখব যে আকবর সিংহাসনে বসে যাচ্ছে ঠিক আছে তো সেই যে টাইম পিরিয়ডটা সেটা ছিল পনেরোশো চল্লিশ থেকে পঞ্চান্ন শের টাইম পিরিয়ডটা পনেরোশো চল্লিশ থেকে পঞ্চান্ন আর শের মৃত্যু কীভাবে হয়েছিল না তো কালিঞ্জরের দুর্গ দুর্গতে হা উক্কা ফেটে গিয়ে কিংবা বারুদের দেশ তুপে আগুন লেগে গিয়ে অনেকে বলে যে বন্দুকের মধ্যে একটা জিনিস চালাতে গিয়ে হাতে বোম ফেটে গেছে সেটাই ছিল উক্কা মানে হাতের মধ্যে বোম ফাটা বা বারুদের দেশ আগুন লেগে আলটিমেটলি শেরশাহ মারা যায় আর সুর বংশের প্রতিষ্ঠা করেছিল শেরশাহ সুরি নাম দেওয়া হয়েছে আফগান বংশের শাসক ভালো কাজ কি গ্র্যান্ড ট্যাং রোড সরকি আজম যেটা একদম বাংলাদেশে চট্টগ্রাম থেকে শুরু করে কলকাতা হয়ে উত্তরপ্রদেশ হয়ে এভাবে যাবে একদম পাঞ্জাবের অমৃতসর সেখান থেকে পাকিস্তান সেখান থেকে কাবুল চারটে দেশ দিয়ে এত বড় গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করবে জিটি রোড ঠিক আছে পরবর্তীকালে তার নাম হয়ে যাবে কি সড়ক ই আজম সড়ক ই আজম কিন্তু বর্তমানে এটা কত দূর থেকে কত দূর কলকাতা থেকে অমৃতসর সরফি আজম যেটার নাম আগে কী ছিল ন্যাশনাল এনএইচ টু বর্তমানে কত বর্তমানে এনএইচ সিক্স মনে হয় নামটা পাল্টে গিয়ে এনএইচ সিক্স হয়েছে খেয়াল নেই আরেকবার তোমরা একটু দেখে নিও আমি আন্দাজে পড়লাম মনে পড় সম্ভবত এনএইচ সিক্স হয়েছে ঠিক আছে তো শেরশাহ শুরি নিয়ে আমরা আলাদা ক্লাস আলাদাভাবে পড়বো আজকে অন্যান্য কোয়েশ্চেনগুলোতে যাই ঠিক আছে শেরশাহ নিয়ে আমি তোমাদেরকে বলছি না শেরশাহের যদি কিছু প্রশ্ন আমার মনে পড়ে বলতে বলতে সেগুলো বলছি পরে কিন্তু শেরশাহ একটা আলাদা টপিক হিসেবে আমরা চেষ্টা করবো পড়ার তাহলে দেখবে ভালো করে বুঝতে পারবে আমরা ন্যাচারালি বাবার হলো আবার জ্বর সারিলো ঔষধে করে পাঁচজন রাজার কথা খুব ভালো করে পড়ে থাকি মানে ঔরঙ্গজেবে গিয়ে আমরা শেষ করে দিই কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা ঔরঙ্গজেবে শেষ নয় ঔরঙ্গজেবের পরেও কিন্তু বহুদিন দেখছি লাস্ট রাজা থাকবে কে না তো দ্বিতীয় বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ টু তো ওই জায়গায় দেখবো অনেক কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে অর্থাৎ আমি বলতে চাইছি পরবর্তী মুঘল যুগ পরবর্তী মুঘল যুগ কি না তো বাহাদুর শাহ ঔরঙ্গজেবের ছেলে ঠিক আছে মানে রাজপুত রমণীর কন্যা ছিল বাহাদুর শাহ তো সেই বাহাদুর শাহ স সতেরোশো সাত থেকে সতেরোশো বারো পর্যন্ত রাজত্ব করেছে বাহাদুর শাহর নাম ছিল শাহ আলম বাহাদুর শাহের আসল নাম হচ্ছে শাহ আলম শাহ আলম কী করেছিল মারাঠাদেরকে সরদেশমুখী কর আদায়ের জন্য পারমিশন দিয়ে দিয়েছিল সরদেশমুখী কর আদায়ের পারমিশন দিয়েছে কে না তো শাহ আলম আর এই স্বর্দেশমুখী কর আদায়ের কেন পাবে ওই শিবাজির সঙ্গে সব সবসময় মারপিট লেগে থাকবে এটা আমরা ইতিহাস পড়লে জানতে পারবো তো সেইখানে মারাঠাদের কাছে ভয় পেয়ে ভৃত সন্ত্রস্ত হয়ে আলটিমেটলি বাহাদুর শাহ বা শাহ আলম কী বলছে না তো ঠিক আছে যাও তোমরা সরদেশমুখী করটা আদায় করতে পারো এরপরে জাহান্দার শাহ রাজত্ব করেছিল জাহান্দার শাহ এক বছরের রাজত্ব করেছে খুব একটা ভালো রাজা ছিল না এক বছরই রাজত্ব করেছিল এরপরে আসবে ফারুক শিয়ার ফারুক ফর্মান আমরা পড়ে থাকি রাজত্ব করেছে সতেরোশো তেরো থেকে সতেরোশো উনিশ সতেরোশো তেরো থেকে সতেরোশো উনিশ ফারুকশিয়ার সময় কি হয়েছে ফারুকশিয়ার রাজা হয়েছিল সৈয়দ ভাতৃদয়ের সাহায্যে সৈয়দ ভাতৃদয় ফায় এদেরকে বলা হয় সৈয়দ ভা ভাতৃদয়কে বলা হয় কিং মেকারস অফ ইন্ডিয়া মানে সৈয়দ ভ্রাতৃদয় এমন একজন দুটো ভাই যারা পলিটিক্স করে ঠিক কাউকে না কাউকে রাজা বানিয়ে দিতে পারে তার জন্য তাকে কিং মেকারস বলা হয় মানে অনেকজনকে রাজা বানিয়েছিল মানে মেন দিল্লির যে সিংহাসন সেই সিংহাসনে কাকে বসানো হবে সেই সিংহাসনে বসান যে যেই যেই বসুক না কেন দুই ভাই ছিল দুই ভাইয়ের নাম কী কিংমেকারস সৈয়দ ভাতৃদয় যারা ওই দিল্লির ময়ূর সিংহাসনে সমস্ত রাজাদেরকে মানে বসাতে পারতো তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা ছিল আর ফারুক শিয়ারের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে ফারুক ফরমান কবে হয়েছে না তো সতেরোশো সালে সতেরোশো সালে ফারুক ফরমান জারি হয়েছে সেখানটায় দেখব ইংরেজদেরকে দস্তক দিবে যে বিনা শুল্কে বাণিজ্য করার পারমিশন দেবে সেই জিনিসগুলো আমরা ফারুক ফরমানে পেয়ে থাকি ঠিক আছে তাহলে ফারুক ফরমান পেলাম এটা কিন্তু ইম্পর্টেন্ট আর বাহাদুর শাহর মধ্যে শাহ আলমটা ইম্পর্টেন্ট মারাঠাদেরকে স্বর্দেশমুখী কর আদায় করার জন্য দিয়েছে সৈয়দ ভাতৃদয়কে কিং মেকারস বলা হয় আর ফারুক ফরমান সতেরোশো সালে হয়েছে ইংরেজদেরকে বিনা শুল্কে বাণিজ্য করার দস্তক দিয়েছিল এরপরে হচ্ছে মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ ইম্পর্টেন্ট কেন মহম্মদ শাহ ইম্পর্টেন্ট এই কারণে মোহাম্মদ শাহের সময় নাদির শাহের ভারত আক্রমণ হয়েছে নাদির শাহের ভারত আক্রমণ কার সময় হয়েছে মোহাম্মদ শাহের সময় ঠিক আছে আর মোহাম্মদ শাহকে বলা হতো রঙ্গিলা রাজা রঙ্গিলা রাজা এরকম বলা হয় এর সম্বন্ধে যে পাঁচশো মিটার পর্যন্ত কোনো পুরুষ এই রাজার সামনে থাকতো না সমস্ত মহিলারা থাকতো আর রাজা খালি গায়ে কোনো কাপড় ছাড়াই মানে এতটাই সে অ্যাস করতো মানে এতই মজা করতো যে তার সামনে কোনো ছেলেপিলে থাকতো না শুধু মহিলা দ্বারা তার রাজসভা ভরা থাকতো মানে সে খুব মানে ভালো আর কি বুঝতেই পারছো আর আলাদা করে বলার কিছু নেই তাহলে রঙ্গিলা রাজা কাকে বলা হয় মোহাম্মদ শাহ যদি বলে পাগলা রাজা কাকে বলা হয় তাহলে হবে কি ঠিক মোহাম্মদ বিন তুগলক আচ্ছা তাহলে নাদির শাহের ভারত আক্রমণ কখন হয়েছে মোহাম্মদ শাহের সময় আর নাদিশাহ কী করেছিল ময়ূর সিংহাসন নিয়ে গিয়েছিল ময়ূর সিংহাসন পিকক থ্রোন ময়ূর সিংহাসন এই যে ময়ূর সিংহাসন এঁকেছি ময়ূর সিংহাসন নিসশাহ নিয়ে চলে যাচ্ছে আর ময়ূর সিংহাসন তৈরি করেছিল কে না তো ঈশা খাঁ তৈরি করেছিল তাজমহল বেবাদল খাঁ তৈরি করেছিল ময়ূর সিংহাসন কতদিন ধরে সাত বছর তাজমহল কতদিন ধরে বাইশ বছর আচ্ছা এরপরে দ্বিতীয় আলমগীর দ্বিতীয় আলমগীর রাজত্ব করেছে সতেরোশো থেকে সতেরোশো পাল এই সময় পলাশির যুদ্ধ হয়েছে দ্বিতীয় আলমগীরের সময় পলাশির যুদ্ধ ইম্পর্ট্যান্ট অতটা না দ্বিতীয় শাহ আলম এটা ইম্পর্ট্যান্ট দ্বিতীয় শাহ আলম বক্সারের যুদ্ধের সময় ছিল ঠিক আছে এখানে ইংরেজরা কি কি করবে বাংলা দখল করে ফেলবে মানে ইংরেজ মোঘলদের হাত থেকে বাংলা চলে যাচ্ছে কার সময়কালে দ্বিতীয় শাহ আলমের কাছে মানে দ্বিতীয় শাহ আলমের টাইম পিরিয়ডে বক্সারের যুদ্ধ ঠিক আছে এরপরে আসবে দ্বিতীয় আকবর দ্বিতীয় আকবর থেকে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছে তাহলে হচ্ছে দ্বিতীয় আকবর আকবর দ্বিতীয় রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল ঠিক আছে কেন দিয়েছে গল্প যাচ্ছে না কোশ্চেনেই থাকুক আর এরপরে শেষ রাজা হচ্ছে বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ এ হচ্ছে শেষ রাজা লাস্ট মুঘল সাম্রাজ্যের লাস্ট রুলারকে বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ এর সময় কি হচ্ছে এর সময় হচ্ছে ইতিহাসে খুব ইম্পর্টেন্ট সিপাহী বিদ্রোহ ঠিক আছে তাহলে সিপাহী বিদ্রোহ কার সময় হয়েছে না তো দ্বিতীয় বাহাদুর শাহর সময় বা বাহাদুর শাহ জাফরের সময় তারপরে পরবর্তীকালে তাকে বন্দি করে নেওয়া হয় রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তাকে এবং তার বংশকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে ইংরেজরা এটা আমরা দেখব ঠিক আছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের মৃত্যুকাবে হয়েছিল আঠেরোশো বাষট্টি এই ছিল আমাদের বিভিন্ন পরবর্তী মোঘল যুগ বা ইংরেজরা যে বাংলা দখল করে নিচ্ছে বা ইংরেজরা যে আস্তে আস্তে গোটা ভারতে তাদের রাজত্ব আধিপত্য বিস্তার করছে সেইখানে পরবর্তী মোগল যুগ এই সমস্ত ওয়ান ওয়ানলাইনার কোয়েশ্চেনগুলো ছোট ছোট কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে এইবার যে সমস্ত কোশ্চেনগুলো বলবো সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা কেটে দিও না হট করে তাহলে তোমরা কোয়েশনগুলো কিন্তু মিস করবে আর কোশ্চেনগুলো আমি চাই না তোমাদের কাছে কোনোরকম প্রশ্ন পরীক্ষায় তোমাদের ভুল হোক বা বাদ যাক আমি চেষ্টা করব বেশি বেশি করে প্রশ্ন তোমাদেরকে করানোর যাতে পরীক্ষাতে যেন কোনো রকম প্রশ্ন বাদ না যায় সেটার দিকে আমি লক্ষ্য রাখব তাই তোমরা কিন্তু মানে এই যে এত দূর হলো দিয়ে খাতা বন্ধ করে দিলাম এরকমটা করো না যে প্রশ্নটা এখন বলবো সেটা হচ্ছে ঔরঙ্গজেবের মেয়ের নাম কী এতদূর তো আমরা অনেক কিছু বললাম এবার কিছু আমার থেকে দিক থেকে নাও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে ঔরঙ্গজেবের মেয়ের নাম ঔরঙ্গজেবের মেয়ের নাম হচ্ছে জেবুন নিসা জেব উন নিসা। জেব উন্নীষা ঠিক আছে ঔরঙ্গজেবের মেয়ের নাম হচ্ছে জেব উন্নষা অ্যাকচুয়ালি ঔরঙ্গজেবের অনেকগুলো মেয়ে ছিল চার পাঁচটা মেয়ে ছিল যেমন ধরো দিলরাজ বানু বেগম কিন্তু জেবুননুষাটা পরীক্ষায় দেয় ঔরঙ্গজেবের মেয়ের নাম কী ছিল জেব ঠিক আছে আর এই ও বাহাদুর শাহ যে পরবর্তী মোগল যুগে যেখানে আমরা শাহ আলম দেখছি না বাহাদুর শাহ তো ঔরঙ্গজেবের স্ত্রীর নাম কি ছিল ঔরঙ্গজেবের স্ত্রীর নাম বা শাহ আলম শাহ আলমের মায়ের নাম কি এই হচ্ছে ব্যাপার এখানটায় ঔরঙ্গজেবের বসবেটাকে ঠিক আছে এই জায়গায় বসবে হচ্ছে নবাব বাই নবাব বাই ছিল ঔরঙ্গজেবের স্ত্রী যার ছেলের নাম হচ্ছে শাহ আলম আর তাছাড়াও ঔরঙ্গজেবের আরও তিন চারজন চারজন মেয়ে থাকবে ঠিক আছে এরপরে হচ্ছে খাতা কিন্তু লিখে নিও অবশ্যই লিখো কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অনেকগুলো কোশ্চেন আমি তোমাদেরকে বলবো আমি এবার দেখি ভিডিওটা হচ্ছে কি ঠিক আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে দাম দাম কি দাম হচ্ছে কপার মুদ্রা ঠিক আছে কপার মুদ্রা মানে হচ্ছে তামার কয়েন কে চালু করছে অ্যাকচুয়ালি মোগল যুগে তামার কয়েন দামটা চলতো আর চালু করেছিল কে শেরশা সুরি ঠিক আছে শেরশাহ সুরির সময় আর একটা কয়না চালু হয়েছিল এটা কি ছিল কপার আর রূপা মানে হচ্ছে সিলভার সিলভার কয়েনের নাম কি ছিল। রুপি ঠিক আছে সিলভার কয়েনের নাম ছিল রুপিয়া সিলভার কয়েনের নাম কী ছিল রুপিয়া মানে আমাদের যে এখন রুপিয়া এটা ঠিক আছে এই রুপিয়া তো এই রুপিয়া যদি বলে যে ফাদার অফ মডার্ন কারেন্সি ফাদার অফ মডার্ন কারেন্সি কাকে বলা হয় তাহলে শের শাহ সুরিকেই বলা হয় শের শাহ সুরি শের শাহ সুরি ফাদার অফ মডার্ন কারেন্সি ঠিক আছে ফাদার অফ মডার্ন কারেন্সি কাকে বলা হয় শেরশাহ শুরিকে বলা হয় বুঝতে পারলে সরকার কাকে বলা হয় সরকার এস এ আর কে আর সরকার সরকার বলা হয় মুঘল যুগের যে সমস্ত জেলাগুলো থাকবে মুঘল যুগে যেমন আমাদের এখনকার জেলা তখনও জেলা ছিল সেই সমস্ত ডিস্ট্রিক্টদেরকে বলা হতো ডিস্ট্রিক্টগুলোকে বলা হতো সরকার ডিস্ট্রিক্ট ঠিক আছে এছাড়া ধরো চুনার দুর্গ কে কবে আক্রমণ করেছিল চুনার দুর্গ আক্রমণ করেছিল পনেরোশো সালে কে করেছে হুমায়ুন পনেরোশো ছিয়াত্তর সালে আকবরের টাইমে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় মুঘল সাম্রাজ্যের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে বাংলা ঠিক আছে বাংলার সঙ্গে থাকবে ইতমাদ উদ্দোল্লা ইতমাদ উল উদ্দৌল্লা টম ইতমাদ উদ্দোল্লা টম মানে কি ওই যে শাহজাহানের স্ত্রী নূরজাহান ঠিক আছে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে ইতমাদ উদ্দোল্লা টম তৈরি করে তার বাবার উপাধি ছিল ইতমাদ বা এতমাদ ঠিক আছে ইতমাদ বা এতমাদ যা ইচ্ছা বলো ইতমাদ উদ্দোল্লা টম নূরজাহান তৈরি করেছিল এটা আমি কিন্তু অলরেডি আগে বলেছি তার জন্য আমি আর বেশি বলছি না বুঝলাম ইতমাদ উদ্দোল্লা নূরজাহান টম তৈরি করছে নূরজাহান তার বাবার স্মৃতির উদ্দেশ্যে বা জাহাঙ্গীর জাহাঙ্গীরের শ্বশুরের স্মৃতির উদ্দেশ্যে জাহাঙ্গীরের স্ত্রী বা ইতমাত উদ্দুল্লার মেয়ে নিজেই তার বাবার জন্য একটা টম তৈরি করছে ঠিক আছে এরপরে হচ্ছে সুল কুল সুল ই কুল মানে হচ্ছে ইউনিভার্সাল পিস ইউনি ভার্সাল ইউনিভার্সাল পিস ঠিক আছে ইউনিভার্সাল পিস মানে কি এমন একটা জায়গা যেখানে সৌভাতৃত্ববোধ বজায় থাকবে কেউ কারোর সঙ্গে ঝগড়া করবে না কে চালু করেছে আকবর আকবর শুলিকুল চালু করেছে এছাড়া কি চালু করেছিল ইবাদত ইবাদতখানা চালু করেছে আর কি না তো দিন ই ইলাহি ধর্ম কে নিয়েছিল মহেশ দাস অন্য নাম কী বীরবল ঠিক আছে এছাড়া আরও অনেকজন নিয়েছিল অনেক বই লেখা যায় জন নিয়েছে কোনো কোনো বই বলছে তিনজন নিয়েছে তো মহেশ দাস প্রথম নিয়েছিল বীরবল হচ্ছে তার আসল নাম ঠিক আছে এটা পরীক্ষায় দেয় এরপর হচ্ছে জিজিয়া কর জিজিয়া কর কে চালু করে এটা হলো প্রশ্ন জিজিয়া কর অ্যাকচুয়ালি চোদ্দোশো এগারো থেকে চোদ্দোশো হচ্ছে টাইম পিরিয়ড কার না তো আহমদ শাহ আহমদ শাহ কর চালু করেছিল অ্যাকচুয়ালি আহমদ শাহ ঠিক আছে কিন্তু তার পরের দিকে দেখব আমাদের কুতুবউদ্দিন আইবক চালু করছে উপরে যে যেটা আমাদের পরীক্ষায় লিখতে হয় সেটা হচ্ছে ইলতুত ইলতুতমিস ইলতুত মিস অ্যাকচুয়ালি চালু করেছিল কিন্তু এটা আগে হয়ে জিজিয়া জিজিয়াকরের কথা বলছি ঠিকই কিন্তু এটা অনেক আগেকার কথা আগেকার বলতে আমাদের সুলতানি যুগে বলে ফেললাম আমরা যদি মোগল যুগে দেখি জিজিয়াকর কে চালু করেছে তাহলে হবে এই যে জিজিয়াকরটা চলবে এটা বন্ধ করে বন্ধ করে আকবর বন্ধ করেছে আকবর আর আকবরের পরে ঔরাঙ্গজেব কর চালু করে মানে পুনরায় কর পুনরায় চালু করেছিল ঠিক আছে তাহলে আকবর বন্ধ করছে পুনরায় চালু করেছে কে না তো ঔরঙ্গজেব ঠিক আছে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু লিখে নাও আর যদি ভিডিওটাকে এখনও তোমরা লাইক করে না থাকো তাহলে অবশ্যই লাইক করো ভিডিও দেখার পরে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা যদি মনে হয় যে না ভিডিওটা কাজে আসবে স্যামসার খুব সুন্দর ক্লাসটা করিয়েছে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে সেটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা অন্যান্য যে কোনো জায়গায় তোমরা বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো মিয়ান কি মালহার মিয়ান কি এটা কি মিয়ান কি মাল্হার হচ্ছে একটা রাগ গানের রাগ গানের রাগ ঠিক আছে তাহলে কে তৈরি করবে না তো তানসেন আকবরের সভাসদ তানসেন আসল নাম কি রামতনু পান্ডে হয়ে গেছে তারপরে হচ্ছে তাকাত ই তাকত ই তাস তাকত তাকাত ই তাস ই তাস এটা কী ছিল অ্যাকচুয়ালি তাকাত ই তাস যেটা সেটা কে করেছিল সেটা হচ্ছে প্রশ্ন এই এই কোশ্চেনটা তোমরা হয়তো নতুন শুনতে পারো ঠিক আছে অনেকে হয়তো জানো না তাকত তাস কী তো তোমরা একবার চেষ্টা করে দেখো এটা পারছো কি না ঠিক আছে অনেকে চেষ্টা করলে এবার আমি একটু বলে দিই আসলে আমার একটু কাজ ছিল তার জন্য একটু দেরি হলো তাকাতি তাস হচ্ছে পিকক থ্রোন বা ময়ূর সিংহাসনকে বলা হয় মানে তাজপসি হয় না তাজপসি সিংহাসনে বসা সেটাই তাকাতি তাস বলা হচ্ছে ময়ূর সিংহাসনকে ঠিক আছে এরপরে হচ্ছে কোহিনুর হীরে কোথা থেকে পাওয়া গেছিল তাহলে হচ্ছে গোলকুণ্ডা থেকে পাওয়া গেছিলো কোহিনুর হীরে গোলকুণ্ডাতে যে খা খাদান আছে হীরের খুনি সেইখান থেকে তো হীরের খুনি কে দিচ্ছে মির জুমলা মির জুমলা বলে এক ব্যক্তি আমাদের এই কহিনুর হীরেটাকে কাকে দেবে না তো শাহজাহান কাকে দিচ্ছে মির জুমলা বলে ব্যক্তিটি শাহজাহানকে কী দেবে না তো কহিনুর হিরেটা দেবে ঠিক আছে তাহলে কোহিনুরহুরে কে কাকে দিল শাহজাহান দিল শাহজাহানকে দিল মির জুমলা বলে এক ব্যক্তি হয়ে গেছে আমরা যদি আরও অনেক কোয়েশ্চেন দেখি তাহলে হচ্ছে যে মোগল সাম্রাজ্যের টোটাল রাজা কতজন ছিল মোগল সাম্রাজ্যের টোটাল রাজা ছিল সতেরো জন শেষ রাজা কে ছিল বাহাদুর শাহ জাফর টু বা দ্বিতীয় বাহাদুর শাহ হয়ে গেছে আর যদি কোশ আরও যদি প্রশ্ন আমরা ভাবি তাহলে হচ্ছে মোগল যুগে ইললিটারেট কে ছিল অশিক্ষিত অশিক্ষিত বা নিরক্ষ অশিক্ষিত না নিরক্ষর এটা বলাটা ভুল হলো নিরক্ষর জুম করেছি দেখা যাচ্ছে নিরক্ষর কথাটা হ্যাঁ তাহলে নিরক্ষর কে ছিল মোগল যুগে নিরক্ষর ছিল আকবর ঠিক আছে মোগল যুগে নিরক্ষর কে ছিল না তো আকবর আর একটা প্রশ্ন হচ্ছে রানী দুর্গাবতী রানী দুর্গা কন্টেম্পোরারি অফ হুইচ রুলার উত্তর হলো আকবর আকবরের আকবরের কন্টেম্পোরারি বা সমসাময়িক ছিল রানী দুর্গাপতি ঠিক আছে একটা প্রশ্ন হচ্ছে হরি বিজয় হরি বিজয় কে ছিল হরি বিজয় ছিল জৈন স্কলার হরি বিজয় ছিল জৈন স্কলার এ কার সময়ে না তো আকবরের সময়কার ঠিক আছে আকবরের সময় তার দরবারে এসেছিলো কে না তো হরি বিজয় তোমরা বুঝতে পারছো আশা করি আমি বোর্ডে লিখছি তোমরা অবশ্যই কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নেবে এইগুলো কিন্তু পরীক্ষায় আসা খুব ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি মানে এই সমস্ত প্রশ্নগুলোকেও তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ এগুলো পরীক্ষায় আসে একবার একবার করে বলছি তোমাদের যদি মানে কোনো জায়গায় লিখে বাদ চলে যায় তাহলে একটুখানি ভিডিওটা আগিয়ে নিয়ে তোমরা আরেকবার দেখো তাহলে অবশ্যই দেখবে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এরপরে হচ্ছে আমাল গুজার আমাল গুজার এই ওয়ার্ডটা কি আমাল গুজার হচ্ছে আকবরের সময়কালে আকবরের সময়ে আচ্ছা সবুজ কালিতে তোমরা দেখতে পাচ্ছ বোটে হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে আকবরের সময়ে যে সমস্ত ল্যান্ড রেভিনিউ অফিসাররা ছিল ল্যান্ড রেভিনিউ অফিসার মানে ভূমি রাজস্ব বিভাগের যে সমস্ত লোকজন তাদেরকে বলা হতো আমল গুজার আর জেলাকে কি বলা হতো ডিস্ট্রিক্টকে কি বলা হতো সরকার ঠিক আছে আমল গুজার বুঝতে পারলে আগ্রার মতি মসজিদ আগ্রার মতি মসজিদ কে তৈরি করে এটা হচ্ছে প্রশ্ন আগ্রার মতি মসজিদ তৈরি করেছে শাহজাহান আর এটাই যদি দিল্লির মতি মসজিদ হতো তাহলে হতো ঔরঙ্গজেব ঠিক আছে আগ্রার যদি বলা হয় আগ্রার মতি মসজিদ তাহলে উত্তর কী হবে শাহজাহান দিল্লির মতি মসজিদ ঔরঙ্গজেব দুটো যেন ভুল হয়ে না যায় খুব খেয়াল রেখো যেহেতু আগ্রা বলেছে শাহজাহান কেন কারণ আগ্রাতে তার বড় বড় আর্কিটেকচারগুলো আছে ভুলে যেত না হয় দেখো ঠিক আছে এরপর হচ্ছে পঞ্চমহল বা পাঁচ মহল পি এ এন পাঁচ মহল ঠিক আছে পাঁচ মহল কার সঙ্গে রিলেটেড বলার চেষ্টা করো না পারলে তো আমি বলবই অসুবিধা নাই পাঁচমহল কে করেছে কোথায় আছে একটুখানি দেখো পাঁচমহল করেছে আকবর কোথায় আছে ফাতেপুর সিক্রি সিক্রি ঠিক আছে তাহলে পাঁচমহল কে তৈরি করলো না তো আকবর আমি আলাদা করে তো আর্কিটেকচার দিয়ে একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে আর্কিটেকচার দিয়ে ভিডিও দিয়ে দেবো তোমাদের কোনো রকম অসুবিধা থাকার কথা না তারপরে হচ্ছে রুপিয়া কে চালু করে রুপিয়া শের শাহ এটা অলরেডি বলে ফেলেছি আমি রুপিয়া চালু করেছিল তার জন্য ফার্দার অফ মডার্ন ইন মডার্ন কারেন্সি আদার অফ মডার্ন কারেন্সি কাকে বলা হয় শেরশাহকে বলা হয় রুপিয়া আমরা কি দেখলাম আফগানিদের যে শেরশাহ ভালো রাজা ছিল গ্যানট্যাং রোড বা অনেক কিছু তৈরি করেছে যার জন্য শেরশাহ আমাদের কাছে একজন বড় রাজা শেরশাহর কথা আমরা আলাদা করে কোনো একটা ভিডিওতে পড়ব তো এটুকুই থাক আমি আর বেশি কোশ্চেন বলছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমিও বুঝতে পারছি লেন্দি হয়ে যাচ্ছে তো চেষ্টা করবে পড়াশোনার ভিডিওগুলো যেগুলো বোর্ডে লেখা থাকছে সেই সমস্ত ভিডিওগুলো একটু পিক্সেল রেটটা তিনশো ষাটে বা চারশো আশিতে নিয়ে যাওয়ার তাহলে দেখবে বোর্ডে যে সমস্ত লেখাগুলো আছে তোমাদের কাছে খুব স্পষ্ট সুস্পষ্ট হয়ে যাবে তাছাড়া ভিডিও কোয়ালিটি খারাপ নেই ঠিকই আছে আর এটুকুই থাকুক ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক তোমাদের কাছ থেকে আমি আশা করব কমেন্ট করো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আরও নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আশা করি পরবর্তীকালে আরও অনেক ভিডিও তোমাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব যেখান থেকে তোমাদের ইতিহাসের দিক থেকে হোক বা অন্যান্য কোনো সাবজেক্টের সেখানে পরীক্ষার যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় ঠিক আছে জয় হিন্দ